ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد আইওয়াল আখয়াতি ইখানি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আল্লাহ সুবহানাহ তালার বিশেষ যে নাম আমরা আজকে শিখবো আজকের নামটা শেখা অনেক কঠিন এর কারণ হচ্ছে ভাষাগত একটি বিষয় রয়েছে যেহেতু আমরা বাংলা ভাষাভাষী আমাদের ভাষার যে শরৎ যেটা দিয়ে আমরা আর্টিকুলেট করি শব্দটা উচ্চারণ করি সেখানে আইন শব্দটা আমাদের ভাষাতে নাই এবং আরবি ভাষায় আইন একটি বিশেষ উচ্চারণ বিশেষ শব্দ এবং ব্যঞ্জনা এই আরবি ভাষাকে আমাদের বাংলাদেশের লোকেরা টিটকারি মস্করা করে এই আইন দিয়ে কোনো কিছুকে সব কিছুতে আইন যোগ করে যখন উচ্চারণ করে তখন ভাষাকে বিকৃত করে অথচ এই যে নাম এই নামটুকু এত গুরুত্বপূর্ণ যে এই নামটুকু দিয়ে আল্লাহ সুবায়ানা হয় এমন কিছু প্রতিষ্ঠিত হয়েছে এবং হয়েছিল হবে এবং থাকবে যেটা যদি বিশ্বাস আমরা না করি তাহলে দিন ইসলামের কিছুই থাকে না এর প্রথম নাম যেটা আছে সেটি হচ্ছে আল ইউ আলি ইউ আল আলি ইউ আল ইস্তেকরাক আল মানে মারিফা বসানো হয়েছে কিন্তু আইন লাম ইয়া এবং ইয়ার উপরে রয়েছে মুসাদ্দ তসদিদ সো আল আলী ইউ দেখুন একটু শিখে নিন আল আলী ইউ আল্লাহ সুফান তাহলার একটি বড় নাম আর এই নামের সাথে আরেকটি নাম এসেছে আল আলা এখানে আল তারপরে হচ্ছে আইন লাম তারপর হচ্ছে আলিফ মাকসোরা অর্থাৎ ইয়া যেটার উপরে কোনো হারাকাত নাই কিছু নাই আলিফ মাকসোরা বলা হচ্ছে তাহলে দুটো নাম বানানের দিক থেকে ভিন্ন একটি হচ্ছে আল আলি ইউ এখানে শেষ বর্ণমালা ইয়ার উপরে রয়েছে তাস্তিত। আর পরেরটা হচ্ছে আল আলা। এখানে ইয়া নাই সেটি হচ্ছে শূন্য ছাড়া নক্তা ছাড়া যে ইয়া সেটি হচ্ছে আলিফ মাকসোরা তারপর আরেকটি নাম সেটি হচ্ছে আল মুতা আল মুতা প্রিয় শ্রোতা আবারও বলছি আল্লাহর নাম আমাদের জিহবায় আমাদের উচ্চারণে আসে না খুব কষ্ট হয় আল্লাহ সু বলেছেন তার কিতাবে যারা আল্লাহর নামকে স্মরণ করবে তাদের অন্তর হবে স্থির আল্লাহর নামগুলো মুখে আনার পর আপনার অন্তর হওয়ার কথা ছিল স্থির আপনি প্রশান্তি লাভ করার কথা ছিল আমাদের প্রশান্তি লাভ করার কথা ছিল অথচ নামগুলোর সাথে আমাদের কোনো পরিচয়ই নাই মনে হলো যে আজকেই প্রথম শুনছি এরকম শ্রোতাদের ভিতরে থাকতে পারে এবং থাকাটা স্বাভাবিক কেননা আমাদের দেশে আল্লাহ সুবাহানা তালার পরিচিতির উপরে কোনো কথাবার্তা মসজিদ মাদ্রাসায় কোথাও পড়ানো হয় না বর্ণনা করা হয় না যার জন্য যেটা সমস্যা হয়েছে যে আল্লাহ সুফহানা তালার নামগুলো মানে সমাজ থেকে উঠে গেছে আমরা বুঝতে পারছি না অথচ আল্লাহ সুফহান তালা এই নামগুলো আরবি ভাষার মাধ্যমে আমাদেরকে পাঠিয়েছেন ওয়স্তাফ আল্লাহ আজ্জা ও আহা ইয়াহমেল হৃদায়া ইলান আল্লাহ সুফান তালা আরবি ভাষাকে নির্বাচিত করেছেন যে এই ভাষার মাধ্যমেই এই যে আল্লাহ সুফহান তালার হিদায়া এবং আল্লাহ সুফহান তালা যে নূর রেখেছেন সেটা চলে আসছে মানুষের কাছে এই ভাষার মাধ্যমে ভাষাটা হচ্ছে একটা বাহন আল্লাহ সুফ হানা এই কোরআনুল ক্যারিমকে নাজিল করেছেন আরবি ভাষায় আপনি আর আমি এই ভাষার কোনো বর্ণমালাকে অপছন্দ করতে পারি না আমি দুঃখের সাথে বলছি আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি প্রিয় শ্রোতা যারা শুনছেন আজ আমরা যারা মুসলিম বাংলাদেশের বাংলা ভাষাভাষী তাদের উচ্চারণে এই আইন আল্লাহর নামগুলো সুন্দর করে আসে না আসতে কষ্ট হয় অনেক সময় হাসাহাসি করে নামটা শুনে মনের ভিতরে একটু মানে কেমন যেন বিকৃতি মানে এটা আবার কিছু হলো শুনতে ভালো লাগে আস্তাহ আদিম যেখানে আল্লাহর নাম স্মরণ করার পর তার অন্তর শান্ত হওয়ার কথা ছিল সেখানে আল্লাহর নামটুকু শুনে তার মনের ভিতরে আর কিছু বলাটাই হয়তো আমি ভয় পাচ্ছি কি শব্দ আমি প্রয়োগ করব মানে মানে তার ভালো লাগছে না অর্থাৎ সে গ্রহণ করতে পারছে না অথচ আল্লাহ সব হ্যাঁ না তা আলা মানুষের জন্য সব কিছুর দৃষ্টান্ত কোরআনুল খেরিমে নির্বা বর্ণনা করেছেন যেন আমরা বুঝতে পারি ওয়ালাকা দরব বেন আলী নাসিফ ইহাদ কোরআন আমি মানুষের জন্য কোরআন এর কাছে সমস্ত দৃষ্টান্ত বর্ণনা করেছি মিন কুল্লি মাসালিন লাল্লাহুম ইয়াতাযাত যেন তোমরা অনুধাবন করতে পারো কোর আনন্দ আরবিন গাইরাদী ইওয়াজিন লাল্লাহুম ইয়াত্তাকুন আর এই যে কোরআন আল্লাহ বলেই দিয়েছেন কোর আনন্দ এটি হচ্ছে একটি আরবি কোরআন এই কোরআনের ভিতরে কোনো বক্রতার কিছু নেই কোনো বক্রতা নেই যেন মানুষ সাবধানের মাধ্যমে চলতে পারে আজকে এই যে তিনটি নাম আমাদের কাছে কেন নতুন লাগছে কেন আমাদের মুখে উচ্চারণ করতে কষ্ট হচ্ছে আল আলি ইউ আল আলা। অ্যাল মুতাআল কেন আমাদের জিহবায় কেন আমাদের উচ্চারণে আসছে না আমরা কত সুন্দর আমেরিকান অ্যাকসেন্টে ইংরেজি বলার জন্য গর্ব বোধ করি আমেরিকান অ্যাকসেন্টে মানে ব্রিটিশ অ্যাকসেন্টে আমরা ইংরেজি বলি আর কেউ কেউ ভিন্ন ভাষা অনেকে আবার উর্দু ভাষা বলে খুব মানে প্রাউড ফিল করে বাংলা ভাষায় উচ্চারণে অনেকে সুন্দর করে করে অথচ কোনো ভাষাতেই আল্লাহ সুবাহ নিজের নামগুলোকে বর্ণনা করেন নাই তিনি বর্ণনা করেছেন এবং এই ভাষাতে নামগুলোতে কোনো ধরনের সমস্যা তিনি রাখেন নাই এই কারণে তিনি পরিষ্কার করে দিয়েছেন আল আলিউ তিনটি নাম সুবহান আল্লাহ এই যে নামগুলো আমরা জানতে পারছি না এর কারণ অনুসন্ধান করা আমাদের দরকার এটি আবেগ রাগের বিষয় নয় কেন আমাদের জনগোষ্ঠী কেন আমাদের বাংলাদেশি মুসলিম মসজিদে গিয়ে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছে পাগরি পড়তে পড়তে পাঁচ হাজার পাগরি হয়তো জীবনে পরিধান করে পূর্ণ করে ফেলেছে লম্বা জামা আতর গোলাপ মেখে মাদ্রাসা ডিগ্রিদারি মসজিদে মৌলানা সাহেব হুজুর সাহেব অথচ আপনি গিয়ে জিজ্ঞাসা করেন যে আপনি আমাকে একটু আল্লাহর একটি নাম রয়েছে এটি হচ্ছে আল মুতা এই সম্পর্কে কিছু বলুন আল্লাহর একটি নাম রয়েছে আল আল এই সম্পর্কে কিছু বলুন আল্লাহর একটি নাম রয়েছে আল আল ইউ আপনি আমাকে এই সম্পর্কে কিছু বলুন আপনি অত্যন্ত অবাক হবেন যে তেমন কোনো কিছু তেমন কিছু পাওয়া যাবে না কেন যাবে না সেটা আমরা আজকের আলোচনায় আপনাদের সামনে তুলে ধরব আমাদের ভিতরে অনেকেই আছেন নানান সময়ে নামাজ জাকাত আদায় করেন কিন্তু রোজাও আদায় করেন কিন্তু দেখা যায় যে ইমান কম ইমানটা ঠিকমতো স্থির হচ্ছে না ইমানের দুর্বলতা দেখা যাচ্ছে এই যে ইমানের দুর্বলতা আসে এটা কিন্তু স্বীকার করতেই হবে কিন্তু কারণটা কি এটা জানতে হবে এরকম আছে অনেকে ইমানের কি দুর্বলতা সেটা নিজেও বোঝে না সেটা ভিন্ন কিন্তু যারা পরহেজগার যারা ইবাদত করছে আল্লাহ তা আলার উদ্দেশ্যে কিন্তু দেখা যাচ্ছে যে ইমানের দুর্বলতায় ভুগছে স্কলার যারা তারা বলেছেন যে ইমানের দুর্বলতার অনেকগুলো কারণ রয়েছে এর চারটি কারণের ভিতরে দুটো কারণ আজকে আপনাদের সামনে আমি বলতে চাই একটি হচ্ছে জাহালু ইউজিবু আল্লাহর নাম এবং গুণাবলী সম্পর্কে অজ্ঞতা ইমানের কমতি অবধারিত করে দেয় নামাজ রোজা পড়ছে একেবারে তারাবি বিশ রাকাত এই এগারো রাকাত এই কোরআন খতম মা স আল্লাহ তাল্লা কিন্তু আল্লাহর নাম সম্পর্কে কিছুই জানে না আল্লাহর গুণাবলী সম্পর্কে যাও জানে তাও হচ্ছে উল্টা যেটা আল্লাহ বলে নাই সেটাই বলছে যেটাতে তার ইমানই নষ্ট হয়ে যায় আর আরেক দল আছে যে এগুলো আমরা কিছু জানি না এগুলো জানার দরকার নাই তো এগুলো জানবে কে গরু অথবা পশু পাখি অথবা বাসুর আল্লাহ সুবহান আতাআলা কোরআনুল মানুষের জন্য প্রেরণ করেন ওলাকাদ দরাব বেনিন ন্যাসি ফিহাদ আল কোরআন মানুষের জন্য কোরানটা পাঠিয়েছেন আর এই কোরআন হচ্ছে কোরআন আরবি জ্ঞান এই কারণেই স্কলাররা বলছেন যে প্রথম কারণ হচ্ছে ইমানের দুর্বলতার জন্য সেটি হচ্ছে আল্লাহর নাম এবং গুণাবলী সম্পর্কে অজ্ঞতা আর আপনি এখন বাংলাদেশি সমাজে যান যে ইমানের দুর্বলতা কি যে আল্লাহ রাস্তায় মেহনত করতে হবে যার যার দলের যা যে সকল দলীয় জিনিস আছে দলিলবিহীনভাবে সেগুলো আপনাকে বলে দিবে যেটার অর্থ আপনি বুঝেন না কিন্তু শুনে রাখুন বাংলাদেশের সমাজের ক্ষেত্রে এই দুটো কারণ খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে ইমানের দুর্বলতা সেটি হচ্ছে আজ্জাহালু আসমা ইল্লাহি অসিফাতিহি যে আল্লাহর নাম এবং গুণাবলী সম্পর্কে অজ্ঞতা নাকিসুল ইমান ইমানের কমতিকে অবধারিত করে দেয় এর কারণ হচ্ছে লে আন্নাল ইনসান ইদা মারিফাতিহি আসমা ইল্লাহি অসিফাতিহি ন ইমান হু যে কারণে মানুষ আল্লাহর নাম এবং গুণাবলি জানে না তার ইমানের ঘাটতি থেকেই যায় দ্বিতীয় নম্বর কারণ বলা হচ্ছে الإعراض أن التفكير في آيات الله كونية شرعية إيجي الله سبحانه وتعالى قدرة قونية جي الله سبحانه وتعالى جي شرائط شكتي أبون إرادة الشرعية الله سبحانه وتعالى جي قضاء اكتي هتجي قضاء قونية আরেকটি হচ্ছে কাদা সারে ইয়া যেটা আল্লাহ সুবাহানা তালা করবেনই আর আল্লা সুবাহানা তালা সেটা পছন্দ করুন অথবা নাই করুন সেটা আমরা তাকদিরের বক্তৃতায় বলেছি আর একটি হচ্ছে সারে ইয়া যেখানে আল্লাহ সুবাহানা তালা বান্দাকে কিছুটা চয়েস দিচ্ছে যে তুমি দোয়া করতে পারো দোয়া করলে তোমার একটি উদাহরণ দিচ্ছি যেমন আপনি দোয়া করছেন আল্লাহ সুবাহান তালার কাছে যে আপনার রোগ মুক্তির জন্য আল্লাহ আপনাকে রোগ মুক্তি করে দিলেন দোয়া বরকতে অথবা দোয়ার তাওয়াসুলের বিনিময়ে এটি হচ্ছে আলকাদা সরে আয়া এটি আল্লাহ পছন্দ করেন একটি উদাহরণ হিসেবে আপনাদেরকে বলে দিচ্ছি আর কি যে সারা এরাদা তু শরে বলতে কি বুঝায় সেটি হচ্ছে যেটা আল্লাহ পছন্দ করেন যেমন অসুস্থতা আপনি অসুস্থ আপনি আল্লাহ সুবহান তালার কাছে শিফা কামনা করলেন হ্যাঁ ফাহুয়া ইয়শফি ওইদায় মারিত্য আমি যখন অসুস্থ হই ইব্রাহিম সালাম বলছেন ফাহুয়া ইয়শফি তিনি আমাকে রোগমুক্ত করেন এই যে রোগমুক্ত করেন এটি আপনার আল্লাহ সুবাহান তালার কাছে আপনি চেয়েছেন আপনি মনে করেছেন বিশ্বাস করেছেন যে আল্লাহ সুবাহান তালাই এই রোগ মুক্তিটা দেন এবং ডাক্তার ওষুধপত্র এটি হচ্ছে আসবাব এভাবে এইভাবে এই জিনিসটা এই কার্যক্রমটা আল্লাহ পছন্দ করেন এবং এটা হচ্ছে এই যে হয়ে যাচ্ছে ঘটে যাচ্ছে এটি হচ্ছে আল কাদা কিন্তু ইয়া সবসময় কিন্তু অসুস্থতা থেকে আপনি মুক্তি লাভ করবেন না যে অসুখে আপনার মৃত্যু হবে একটি উদাহরণ দিয়ে বলছি যে আপনি সমস্ত দোয়া করছেন সমস্ত ডাক্তার চিকিৎসার ব্যবস্থা নিলেন কিন্তু দেখা গেল যে অসুস্থতা আপনাকে একেবারে মৃত্যুর মুখে ঠেলে দিল এবং আপনার মানে রোহ চলে গেল আপনি মৃত্যু বরণ করে নিলেন তো এই যে ওই অসুস্থতা যে মারাদ আপনাকে মৃত্যু দিচ্ছে তো ওইটা হচ্ছে এরাাতুল কাউনিয়া অর্থাৎ ওই যে মানে ভাগ্য যেটি আল্লাহ মাহফুজে লিখে রেখেছেন যে এটা ঘটবেই আর এটাও ঘটবে। কিন্তু এর কিছু মানুষের মানুষের কিছু কিছু ইচ্ছা কাজ এর অবকাশ রয়েছে আর এরা দাতুল কাউনিয়া এর ভিতরে কিছু নেই এই দুটো জিনিস নিয়ে যারা চিন্তা ভাবনা করে না তাদের ইমান কমে যায় এই কথাটাই বলার জন্য ব্যাখ্যাটা করলাম আল আনি যে কাদা ও কাউনিয়া নিয়ে যারা চিন্তাভাবনা করে না কিভাবে চিন্তা ভাবনা করবে আপনার তো আমাদের আমার কারোই বাংলাদেশি সমাজে আল্লাহ সুবাহান আল্লাহ সম্পর্কে কোনো জ্ঞানই তেমন নাই আর যে ধরনের কথা মুখ দিয়ে বের করে আমাদের সমাজে সেগুলিতে জ্ঞান না থাকা যে খুবই স্বাভাবিক এটা বোঝা যায় এদের কথাবার্তা শুনে আর এই কারণেই আর কমে যায়। অথবা ইমানের সাথে জড়তা চলে আসে ইমান বৃদ্ধি পায় না ওয়াদাম না মোহ সুতরাং হে শ্রোতা আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি নামগুলো সুন্দর করে শিখুন আইন উচ্চারণটা নিয়ে হাসাহাসি করবেন না যদি আপনার মনের ভেতরে কোনো আগ্রহ সৃষ্টি না হয় তাহলে আল্লাহ সুবাহানা তালার কাছে লজ্জিত হয়ে কান্নাকাটি করুন যে হে আল্লাহ তুমি এমন আপনি এমন একটি ভাষায় কোরআন নাজিল করেছেন এই নামটা আমার অন্তরে প্রবেশ করছে না আপনি আমাকে তৌফিক দান করেন তাহলেই এই নামের উপরে আপনার একটা আগ্রহ সৃষ্টি হবে আশা করি বুঝতে পেরেছেন তাহলে এই যে নাম এই নাম হচ্ছে প্রথম নাম আমরা যেই কিতাব থেকে আপনাদের কাছে দর্শ দিচ্ছি ফেখল আসমাউল হোসনা লিখেছেন বর্তমান বিশ্বের অন্যতম একজন আলিম আব্দুর রাজ্জাক বিন আব্দুল মাহসিন আল বেদর তার কিতাব থেকে আমরা অনেকটা অনুসরণ করছি তিনি প্রথমেই লিখেছেন আল আলি ইউ আর পরে লিখেছেন আল আলা আর পরে লিখেছেন আল মুতায়ল তাহলে তিনটি নাম এই তিনটি নামের পার্থক্যটা প্রথমে আমরা শিখে নিই এই তিনটি নাম শিখতে গেলে একটি জিনিস আমাদেরকে জানতে হবে যে তিনটি নামের মূল শব্দ কিন্তু একটি এটিকে বলা হয় উলু উ আল উলু আল আলিফলাম আইন লাম ওয়াও মুসাদ আল উলু উলু আল্লাহি তাল এই যে আল্লাহ সুবাহান তালার উলু এটি আল্লাহর এমন একটা গুণাবলী এটা না জানলে মানে আল্লাহ সুভানা তালা জানাটা একেবারেই বৃথা হয়ে যাবে আল্লাহ সুফহানা তালার সবচেয়ে বড় যখন আমরা বলবো সবচেয়ে বড় তার মানে কাবীর এই কারণে আল্লাহ এই শব্দটার সাথে কাবীর বলেছেন মানে গুণের ভিতরেও বড় আল্লাহ সুবহান তালার অনেক গুণ আমরা দেখতে পেয়েছি কিন্তু এই গুণগুলোর ভিতরেও সবচেয়ে বড় এই কারণেই আল্লাহ না তা না এটা এমনভাবে বলেছেন আমরা দেখব যে কিভাবে এটা আমরা বুঝতে পারি প্রথমে হচ্ছে যে এই তিনটি নাম এসেছে একটি শব্দ থেকে যেমন আর রাহিম আর রাহম্যান এই দুটো নাম এসেছে কোথা থেকে রাহমা হ্যাঁ মূল শব্দটা হচ্ছে রাহমা কিন্তু রহমা থেকে এসেছে আর রাহিম আরেকটি এসে কি আর রহমান তাহলে মূল শব্দটা আপনাদের জানতে হবে মূল শব্দটা কি আল উলু উ এখানে একটি ওয়ের উপরে মুসাদ্দাত রয়েছে আপনাকে অবশ্যই এই তাস্তি সহ এটা বলতে হবে উ আল উলু উ পরের আইন লাম ওয়াও মানে উচ্চ উচ্চকিত হওয়া উচ্চ স্থানে যাওয়া উচ্চ মনোভাব সব কিছু উচ্চ সর্বোচ্চ হওয়া এই অলু এই শব্দ থেকে এসেছে তিনটি নাম স্কলাররা বলছেন আমাল আলী ইউ ফাহুয়া আলা সিগাতিল মুবালাগা আগা মিন অলু যে এই অলু থেকে যেই গুণটা মুবালাগা হয়েছে সেটি হচ্ছে আল আলি তাহলে বোঝা যাচ্ছে যে আইন লাম মানে হচ্ছে উপরে উপরে উচ্চ এবং এই মূল সব কিছু শব্দ থেকে এসেছে মোবালাগা হয়ে মুবা মানে হচ্ছে আরবি ভাষার ব্যাকরণের একটি রীতি সেটাকে বলা হয় আল মোবাইলাগা সিফাত মোবাইল আগা মানে হচ্ছে এক্সাজারেশন মানে অতিরিক্ত ব্যঞ্জনাময় এই কায়দাটুকু আমাদের বাংলা ভাষাতে নেই যার জন্য আমরা বুঝতে পারি না কিন্তু এর মানে হচ্ছে যে উলু উ চূড়ান্ত হচ্ছে বারবার উলু হচ্ছে সব ক্ষেত্রে উলু হচ্ছে উলু উ হওয়াটা যেন চিররীতি চিরস্থায়ী হয়ে পড়েছে এর কোনো দৃষ্টান্ত খুঁজে পাওয়া যাচ্ছে না এটাই হচ্ছে মোবাইল আগা মানে এত বেশি উলু হচ্ছে যে আমরা কল্পনা করতে পাচ্ছি না মানে এত বেশি মানে ক্ষেত্রে উচ্চ উচ্চতর উচ্চ উচ্চতর হচ্ছে হয়ে থাকছে আমরা কল্পনা করতে পারছি না কিছুটা বুঝতে পারছি কিন্তু অনেক বিশাল ব্যাপক এই কারণেই যদি দুটো নামের সাথে আপনি তুলনা করেন আল আলা আর আল আলী এর ভিতরে কোনটা বেশি বড় এটা জানলেই বুঝতে পারবেন যে আপনারা শিখতে পারছেন আল আলা আর এটাও এই উ থেকে এসেছে আর আল আল এটাও এসেছে রুলু থেকে তো লক্ষ্য করুন যে পরের নামটাতে কিন্তু মুবালাগা নাই আল আলা ওখানে তাসদিদ নাই ওখানে মুসাদ্দ নাই এখানে হচ্ছে উচ্চ সর্বোচ্চ আল আলা উপরে উচ্চ কিন্তু আলি ইউ হচ্ছে মোবালাগা তার মানে এটা হচ্ছে আল আরেকটি শব্দ ওখান থেকে এটি আলি যখন কোরআনুল খ্যানি বলা হয় আল আলি ইউ এটি আসলে মোবাইলাগার একটি ফর্মেট হচ্ছে মোবাইল আগা লি আল আলী যেমন এসেছে যে লাকাদের আল্লাহ লাম লাকাদের এটার মোবা হচ্ছে কাদির লাকাদির কাদির মোবাইলাগা হচ্ছে লাকাদির এভাবে এসেছে আর আল আলা যে শব্দটা এই শব্দটা আল্লাহ সুবাহ ব্যবহার করেছেন ফাহুয়া আলা ওয়াজান আফ আল তফদিল এটার যে ওয়াজান রয়েছে ভাষার রীতিতে এটি হচ্ছে আফ আল ফরমেটে এই শব্দটা এসেছে যেমন আল্লাহ সুবাহানা বলছেন সব রব্বিকাল আলা ইত্যাদি আমরা পরে ডিটেলস আসবো ইনশো আল্লাহ তলা তারপরে মানে এটি হচ্ছে যে আল্লাহ সুবাহানা তালা সর্বোচ্চ এখানে মোবালাকাটা হয়নি মানে আল আলা তারপরে যেই নামটুকু এসেছে এটি হচ্ছে মুতাল আল মুতাল এই নামটুকু কোরআনুল ক্যানিমে মাত্র একবার এসেছে সুফহান আল্লাহ তালা আল মুতাল কোনো কোনো কোরআন ক্যানিমে এই এইভাবেও লেখা হয়ে হয়ে আছে দেখে দেখে নিতে পারেন কোন কোনো বইতেও মোতায়ালি হিসাবে আছে আর সৌদি আরব থেকে যে কোরআনগুলো লিখা হয় ছাপানো হয় সেখানে আল আল আমাদের দেশের কোরআনগুলোতে কিভাবে লেখা আছে সেটা এই মুহূর্তে আমি আপনাদের কাছে বলতে পারছি না বলে দুঃখিত কিন্তু কোনো কোনো কোরআন মোসাহাফের ভিতরে আল মুতা এভাবে লেখা আছে মানে লামের পরে একটি ইয়া আছে এটি হচ্ছে কেরাতের বিভিন্নতার জন্য কিন্তু অর্থ একই ইবনে কাসির এই সম্পর্কে তিনি বলেছেন যে মানে অর্থ একই কিন্তু যখন আহ বিয়াউ বিল ওয়াসাল যখন আপনি ওয়াকফ করবেন মানে এই আয়াতটুকু এসেছে সুরা রাদ রাদ আয়াত নাম্বার নয় ওখানে যদি মোতায়ল থাকে আপনি যদি থেমে যান ওয়াকফ করেন তাহলে ওই ইয়াটাকে মিলিয়ে দিতে হবে মানে মোতায়ল বলতে হবে المتعال هو ايه العلو، أي حبت هيك؟ ايش حنقول شيخ المفسرين الجرير ابن التباري رحمه الله تعالى؟ تيني بولت، المتعال مستعالي على كل شيء بقدرته وهو متفعال من العلو مثل متقارب من মিনাল করব অর্থাৎ তিনি বলছেন যে তিনটি ক্ষেত্রে যে অবস্থান উপরে উঠে আসে সেটি হচ্ছে মোতায়াল তিনটি ক্ষেত্র কোনগুলো একটি হচ্ছে শক্তি ক্ষমতার মাধ্যমে আল্লা সুবহান তালার যে কুদরা প্রত্যেকটি বিষয়ের উপরে আল্লাহর যে কুদরা রয়েছে সেই বিষয়গুলোর উপরে আল্লাহ কি হয়েছেন ঊর্ধ্বে অবস্থান করছেন আল মুস্তা আলি মানে হচ্ছে আল্লাহ আল্লা শক্তির ক্ষেত্রে ক্ষমতার ক্ষেত্রে ঊর্ধ্বে অবস্থান করছেন এ হচ্ছে একটি বি কদরাতিহি আরেকটি হচ্ছে যে মানে যত কর্মকাণ্ড হচ্ছে সব কিছু তিনি ওপর থেকে মিনাল মুতা তিনি উপর থেকে এগুলো করছেন কার্যক্রমটা পরিচালনা করছেন আল্লাহ মানে মুতাফায়াল তিনি মানে কাজগুলো সম্পাদন করছেন মিনালু উপর থেকে কর্ম 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 দক্ষতা কর্মযোগ্যতার ক্ষেত্রে মিসলু কিন্তু আল্লাহ আল্লা তালা যখন উপর থেকে সমস্ত কিছুকে পরিচালনা করছেন তার মানে এই নয় যে তিনি নিকটবর্তী হতে পারেন না তিনি আবার সেই সাথে উচ্চ অবস্থায় অবস্থান করে আল্লাহর জাত উচ্চ অবস্থায় অবস্থান করে যেভাবে কার্যাবলী চালাচ্ছেন সেই সাথে তিনি নিকটবর্তীও হয়ে যাচ্ছেন সোভান আল্লাহ মিনাল যে তিনি নিকট থেকে নিকটতম এর মাধ্যমেও তিনি উপস্থিত থাকেন তাহলে আল্লাহ তিনটি গুণ যখন একত্রে ফাংশন করবে কার্যকর হবে এটা আসলে এই ডাইমেনশনটা আমরা চিন্তাই করতে পারি না এটা আমাদের পক্ষে সম্ভব না চিন্তা করা তারপরেও আমরা চেষ্টা করছি বোঝার জন্য যে ডাইমেনশন তিনটি মাত্রায় আল্লাহ সু হানা তার এই গুণটা বলছেন একটি হচ্ছে কি শক্তির দিক থেকে আলা কুল্লি ইন আরেকটা হচ্ছে ওহুয়া মিনাল আরেকটি হচ্ছে আল মিনাল মু কাজের দিক থেকে উপর থেকে সর্বোচ্চ স্থান থেকে তারপরে তিনি নিকটবর্তী হচ্ছেন অতি নিকটবর্তী নিকটের দিক থেকে নৈকট্যের দিক থেকে সেই সাথে ক্ষমতার দিক থেকে সব কিছুর উপরে তিনি ক্ষমতাবান এই তিনটি গুণের সমষ্টি হচ্ছে আল আফসোস এত বড় একটি নাম যে নামের ভিতরে তিনটি গুণ এভাবে সন্নি রয়েছে ইবনে জারির তাবারি রাহমা তালা বর্ণনা করেছেন প্রিয় শ্রোতা আপনাদের কাছে আমি বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই আপনি কেন ছোটবেলা থেকে এতটুকু বড় হয়ে এই নামটুকু জানলেন না শিখলেন না এর জন্য কে দায়ী কে আপনাকে শিখতে বাধা দিয়েছে আল মুতাআল এর কারণ একটাই যে আমাদের দেশের যারা ধর্ম চর্চা করেন ধর্মীয় শিক্ষা যারা লাভ করেন প্রতিষ্ঠান থেকে তারা এর নাম সম্পর্কে জনগণকে কিছু জানায় না নিজেরাও জানে না এগুলোকে অপ্রয়োজন মনে করে অথচ এই নামের মাধ্যমে আল্লাহ সুবাহন তালা নিজের পরিচয় দিচ্ছেন অথচ আমরা বুঝতে পারছি না জানতে পারছি না আল্লাহ সুহানা তালা আমাদের সবাইকে যেন এই অপরাধের জন্য ক্ষমা করেন পরকালে যেন তিনি আমাদের সবাইকে কাউকে যেন বাংলাদেশের কাউকে যেন হিসাব না নেন কেননা নামের ক্ষেত্রে যদি আল্লাহ আমাদের হিসাব নেন তাহলে আমরা বাংলাদেশিরা বিপদে পড়ে যাব এই যে একশো চোদ্দো অথবা একশো আট অথবা একশো 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 ষোলোটা এরকম নাম যে রয়েছে সে নামগুলো আমরা কিছুই জানি না আমরা কি করি বাসায় একটা বাজার থেকে একটা কাগজের টুকরা পেন্টিং আর্ট মসজিদে গিয়ে মানে টাঙ্গিয়ে দিয়ে আসি বাজারে টাঙ্গায় রাখি আবার বাসায় টাঙ্গিয়ে রাখি এগুলি হচ্ছে নামের শিক্ষার মানে নমুনা আল্লাহ আল্লাহ সুফানা যে ওলু এই যে আল্লাহ উপরে অবস্থান করছেন এই উপরে থাকাটার আবার তিনটি বর্ণনা রয়েছে তিনটি তাহলে তিনটি কি কি ওলু উল কদর কাদর শক্তির দিক থেকে ক্ষমতার দিক থেকে হচ্ছে সর্বোচ্চ অবস্থান ওলু উল কদর এক নাম্বার দুই নাম্বার হচ্ছে ওলু উল কাহার মানে উলু উল কাহার কাহার আল্লাহর নাম মানে এইখানে হবে ওলু উল কাহার আল কাহার মানে হচ্ছে দমন করা বাধ্য করা আল্লা আলাকে কেউ বাধ্য করতে পারেন না তিনি সবাইকে বাধ্য করেন আমরা আল্লাহ আল্লা সুবাহনকে বাধ্য করতে পারি নাকি পারি না বাধ্য করার চেষ্টা করি নাকি হ্যাঁ চেষ্টা কিন্তু করি একটা উদাহরণ দিই কীভাবে আপনি আল্লাহকে বাধ্য করার চেষ্টা করছেন যেমন আপনার একটা ক্যান্সার হল তো ক্যান্সার হলে আল্লাহ সুবহানা তালা সম্পর্কে যেহেতু আপনার জ্ঞান নাই সুতরাং আপনি মুখে যা আছে যা আসে মুখে আমাদের মুখ এই যে বাংলাদেশিদের মুখের ভিতর থেকে যেগুলো বের হয় আল্লাহর নাম নিয়ে আল্লাহ আকবর আল্লাহ আমাদেরকে যদি ক্ষমা না করেন তাহলে আমাদের বড়ই বিপদ হবে বলছে কি আল্লাহ সুবহানাহ যে এই যে আমার ক্যান্সার এই ক্যান্সারটা যেন আমার শত্রুকেও যেন তুমি আপনি এটা দিবেন না আমার এই রোগটা যেন আমার পরিবারের কাউকে দিবেন না আমার শত্রুকেও দিবেন না ও আল্লাহ হচ্ছেন ওয়েলু ওয়েল কাহার তিনি মানুষকে বাধ্য করেন আর আপনি আল্লাহকে বাধ্য করার চেষ্টা করছেন আবার বলছেন যে আপনি আল্লাহর মার্সি চান চান্লাহ আজিম এরকম কত বিষয় রয়েছে এটা বললে রাত পোহাবেই অথচ মানে এই মিথ্যা এবং এই কুসংস্কার আর এই শিরকের ব্যাসাতি বলে শেষ করা যাবে না বাংলাদেশি সমাজে ও জাত তৃতীয় নাম্বার রলু সেটি হচ্ছে যে আল্লাহ আর জাত আল্লাহ সুবাহা তালার যে জাত জাতের কোনো ভালো বাংলা আমার কাছে নাই এটা বাইবেল বাইবেলিক্যাল টার্ম হচ্ছে অ্যাসেন্স বলে অ্যাসেন্স এর কাছাকাছি বাংলা হচ্ছে নির্যাস কিন্তু এই শব্দটা মানে পুরোপুরি আল্লাহ সুবাহান তালার সাথে মানানসই নয় বলে বলা উচিত না জাত মানে হচ্ছে আল্লাহ জাত আল্লাহর জাত সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং এটি নূরের তৈরি এই কথা কখনও বলবেন না এর কোনো দলিল নেই মিথ্যা একটা কথা আল্লাহ সুবহানা তাআলা সম্পর্কে বলা হচ্ছে এর থেকে যেন আল্লাহ মাহফুজ রাখেন অনেক জ্ঞানী ব্যক্তিদেরকে আমরা দেখতে পেয়েছি যে তারা এই জাত সম্পর্কে এরকম নূর বলে দিচ্ছে এটি অত্যন্ত গর্হিত কাজ না জেনে আল্লাহ সুফহানা তাআলা সম্পর্কে এরকম কথা বলা মারাত্মক অপরাধ তাহলে অলুর তিনটি ডাইমেনশন তিনটি মাত্রা রয়েছে একটি হচ্ছে কাদর মানে ক্ষমতার দিক থেকে যে এই ক্ষেত্রে স্কলাররা যেটা বলে থাকেন যে ওয়ালা আয়াতুল কুরসিতে যে আয়াতটুকু এসেছে ওয়ালা ইউন না বিহি যে মানুষের যে ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান সৃষ্টির যারই জ্ঞান থাকুক না কেন মনে করেন জিব্রাইলের জ্ঞান কথা বলেন জিব্রাইল আল্লাহ আল্লা সুফান অত্যন্ত বড় একজন মেলাক ফেরেস্ত আল মালাক আল আল আদিম রুহুল আমিন যার ছয় শত দানা তার জ্ঞানও মানে যদি রাখেন যত পৃথিবীর মানুষের তাবত মানুষের জ্ঞান রাখেন মানুষের জ্ঞান তার সৃষ্টির কোনো জ্ঞান পশু পক্ষীর জ্ঞান এর সমস্ত জ্ঞানের মাধ্যমেও আল্লাহর জ্ঞানকে পরি পরিবেষ্টন করতে পারে না মানে আল্লাহ সুবাহান তালার জ্ঞান কত বড় ব্যাপক সেটার সীমা অথবা সেটাকে ব্যষ্টন করতে পারে না মানে জ্ঞান দিয়ে হয়তো বুঝতে পারে যেমন আমরা আমাদের জ্ঞান দিয়ে আল্লাহ আল্লা সুবাহান কিছু জ্ঞানের কথা বুঝতে পারছি কিন্তু পরিপূর্ণভাবে বুঝতে পারছি না যে তিনটি সিফাত মোতায়াল কিভাবে একসাথে কার্যকর হয় যে তিনি নিকটবর্তী হন আবার উপরেও থাকেন আবার তিনি সব কিছুর উপর ক্ষমতাবান মানে অনেক সময় আছে না যে আমরা যখন লাইলাতুল কাদর সম্পর্কে বলি যে আল্লাহ তা আলা আসামা দুনিয়াতে নেমে আসেন তখন বাংলাদেশি কিছু মানুষ ঠাট্টা মস্করা মেটে মেতে ওঠে যে নিউ ইয়র্কে আল্লাহ সুফান আলা নামছেন তো বাংলাদেশে তাহলে আল্লাহ কোথায় আছেন তাকফিরুল্লাহম হে হতবাগা মানুষ তুমি আল্লাহ সুফান আতআলা সম্পর্কে না জানার কারণেই এ ধরনের কথা বলছো যে যেটা আমি চিন্তা করতে পারছি না যে উনি শেষ রাতে আসামা দুনিয়া নিউ ইয়র্কে কীভাবে আসেন আর এই বাংলাদেশে তখন তিনি কোথায় যান এই বোঝার ক্ষমতা আপনার নাই কেননা আমাদের যে জ্ঞান সেই জ্ঞানে এই তিনটি ডাইমেনশন একভাবে যখন কার্যকর হয় সেই ধরনের কোনো অনুভূতি আল্লাহ আমাদের মাথায় মগজে মননে রাখেন নাই কিভাবে বুঝব যেটা আমরা বুঝতে পারি সেটা হলো যে কতগুলো বেয়াদব আল্লাহ সুবাহান তাওহিদ সম্পর্কে কোনো জ্ঞান নাই হাসি ঠাট্টা করে জাহান নামের পাথেও জোগাড় করছে দুনিয়াতে বসে সমাজে এ মানে সোফাতে বসে মিষ্টি পোলাও খাচ্ছে আর বলছে টিটকারি করছে যে তিনি মানে শেষ রাতে নিচে নামেন তাহলে সৌদি আরবে কিভাবে নামেন কিছুদিন আগে আমি একটি মসজিদে গিয়েছিলাম তো সেখানে একজন লোক এতেকাফ করছে তো সে আমাকে প্রশ্ন করছে যে এই যে মানুষ যদি প্লেনে ধ্বংস হয়ে যায় তাহলে তার সোয়াল জব মানে কবরের ভেতরে কিভাবে হবে সে তো ধ্বংস হয়ে ছাই হয়ে গেল তো আল্লাহ শুভ হ্যাঁ তা আলা ক্ষমতার দিক থেকে হচ্ছে অলু আল অলু উল কাদর যেকোনো কিছু তিনি করতে আল কাদির তিনি ক্ষমতাবান অথচ সেই লোকটি কে মানে বুঝতে বুঝতে পারছে না এরকম নানান ধরনের প্রশ্ন নানান ধরনের মানে অস্বাভাবিক চিন্তা ভাবনা আমাদের আমাদের অন্তরকে খাচ্ছে সমাজে দেখতে পাচ্ছে না এর একটি কারণ আল্লাহর গুণাবলী সম্পর্কে কোনো ধারণা নাই আর এই হতবাগা আল্লাহ হচ্ছেন কদর আল্লাহ সুবাহানা তার আর যে ক্ষমতা তার যে শক্তি তার যে সামর্থ্য হে হতবাগা তুই তো জানিস না আল্লাহ আকবর তার কাছে মানে তিনি সমস্ত মানুষকে বিন্দু থেকে নিয়ে আসতে পারেন মুহূর্তের ভিতরে কোন ফায়া কোন আল্লাহ সুহান সব কিছুকে মুহূর্তে নিয়ে আসতে পারেন যে মানুষ এর শরীরটা প্লেনের ভিতরে ধ্বংস হয়ে গেল ছাই হয়ে গেল সেটি মুহূর্তে তিনি কবরে নিয়ে আসতে পারেন মুহূর্তে তিনি কবরে বসিয়ে দিতে পারেন মুহূর্তে তিনি আকার দান করতে পারেন তিনি হচ্ছেন মুসাউবের মানুষকে আকার দিয়ে দেন মুহূর্তে তিনি কবরের ভিতরে সোয়াল জবাব শুরু হয়ে যেতে পারে সেগুলি হচ্ছে আল গাইব অদৃশ্যের জগৎ আমরা সেগুলোকে দেখতে পাই না এই হচ্ছে বিষয় কেননা আলবার জাখের জীবন হচ্ছে অদৃশ্যের জগৎ অদৃশ্যের জগতেই আল্লাহ সুবাহা তালা সেই কারণেই বলছেন সুরা রাদের ভিতরে আলিমুলা যেটি অদৃশ্য যেখানে আল্লাহ সব কিছু জানেন আলিমু লক্ষ্য করুন আয়াতে কোরআনের আয়াতে শব্দের মাধ্যমে আপনাদেরকে শিখতে হবে যে বানিয়ে বানিয়ে আর শব্দ বলে আল্লাহর গুণাবলি শেখা যাবে না আলিমুল গাইব অদৃশ্যের পুরোটাই আল্লাহ তাআলা জানেন যেমনভাবে তিনি অদৃশ্যকে জানেন তেমনি তিনি দৃশ্যমানকে জানেন শাহাদা দৃশ্যমান কোনগুলো যেমন জীবন এটি হচ্ছে দৃশ্যমান আমরা যখন মরে যাই কবরের ভেতরে যে আমাদের লাশটা রাখে এই যে লাশটা যে আমরা দেখতে পাচ্ছি কবরটা এটি হচ্ছে আশাহায়দা এটি হচ্ছে দৃশ্যমান জগৎ কিন্তু মানুষ যখন ইন্তেকাল করে এই যে বারজাকের জীবনটা হচ্ছে আল আলগাইব তাহলে আলগাইব হচ্ছে আরেকটি জগৎ যে জগৎকে আমরা ম্যাটাফিজিক্যাল ভাবে অথবা ফিজিক্যাল ভাবে আমরা দেখতে পারি না সেটা আল-গাইব। আপনার নাকের ভিতরে শয়তান অবস্থান করে সেটা কিভাবে করে সেটি হচ্ছে আলগাইব সেটা আমরা জানি না সয়তান কে আল্লাহ সুমহানা তা সৃষ্টি করে মানুষের রক্তের ভেতরে প্রবাহিত করার ক্ষমতা দিয়েছেন। কিভাবে সে গুড়ছে ছঠ হচ্ছে আলগাইব, অদৃশ্য। এই অদৃশ্য যে জগৎ বারজাক এটাও আমাদের সমাজে এখন থেকে উঠে যাচ্ছে। কিভাবে উঠে যাচ্ছে পত্রিকায় খবর প্রকাশ ও। চট্টগ্রাম জেলা অথবা কোনো জেলায় কুমিল্লা জেলা ঢাকা জেলা কোনো জেলার নাম নিতে চাচ্ছি না যেন অনেকে অসন্তুষ্ট হবে কবরে সাপ পাওয়া গিয়েছে কারণ ওই কবরের মালিক যাকে রাখা হয়েছে সে মদের ব্যবসা করতো অথবা সিনেমা হলের মালিক ছিল তো ওই যে কবরের যে সাপটা আপনি দেখতে পেলেন এটা কি আল গাইব নাকি না এটা আপনি দেখেন আমাদের দেশে কতগুলো দুষ্ট প্রকৃতিরই আল্লাহর কোনো জ্ঞানহীন কিছু মুসলিম নামধারী এইগুলো মসজিদে বলে বেড়ায় সম্পর্কে কোনো ধারণা না থাকাতে আমাদের দেশের মসজিদগুলোর মিম্বর থেকে দাওয়াতের কাজ করে একটি দল রয়েছে এই ধরনের কিচ্ছা কাহিনী মানে বলে বেড়ায় কুকুর বিড়াল এই সেই কবরে এটা পাওয়া গেছে অমুকে এটা করেছে তখন এটা হয়ে গেল এই গাইবের কথা তারা বর্ণনা করতে থাকে কেননা তারা জানতে পারছে না যে আল গাইব হচ্ছে অদৃশ্য যেটি হচ্ছে আল গাইবে যেমন তিনি জ্ঞান রাখেন সেই সাথে তিনি দৃশ্যমান জগতেরও জ্ঞান রাখেন কারণ হচ্ছে আল আল তিনি হচ্ছেন অনেক বড় কত বড় আল ক্যাবিয়র মোতায়াল ওই যে তিনটি গুণে তিনি মোতায়াল হয়েছেন এই কারণে বুঝতে পারছে না যে শেষ রাতে আল্লাহ সুহান কিভাবে মানে তিনি দুনিয়া লাস্ট আসামা হ্যাবেনে আসেন দুনিয়ার আসেন এবং তখন পৃথিবীর অন্য প্রান্তে যেখানে দিন হয়েছে সেখানে তিনি কিভাবে নেমে আসেন আল্লাহ তাআলা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে ক্ষমতার মাধ্যমে যে কোনো কিছুর ক্ষমতা একটি ক্ষমতা আল্লাহ উল্লেখ করেছেন সেটি হচ্ছে জেনে রাখার ক্ষমতা তো মানুষের জ্ঞান সৃষ্টির জ্ঞান সমস্ত জ্ঞানের সমষ্টি মিলে ইউ না ইহে তা মানে হচ্ছে বেষ্টন করে থাকা ওয়ালা বিহি না ইউ কার মানে আল্লাহর এলমকে বেষ্টন করতে পারে না তার মানে বোঝা গেল যে মানুষের এলম দিয়ে আল্লাহর ক্ষমতা সম্পর্কে জ্ঞান লাভ করা যায় কিন্তু পরিপূর্ণ জ্ঞান লাভ করা মানুষের পক্ষে সম্ভব নয় কেননা এটা জানি না জানা যায় না আমাদের ক্ষমতা অনেক কম কেননা সমস্ত ক্ষমতার আধার সর্বোচ্চ অবস্থানে কে রয়েছেন উলু উল কাদর এর পরে হচ্ছে ওলু উল তাহলে আরেকটি মাত্রা এটার দলিল হচ্ছে ওয়াহুয়া ওয়াহুয়াল ওয়াহেদুল কাহার তিনি হচ্ছেন একক এবং বস্যীভূতকারী দমনকারী পরাক্রমশালী মানে দমনের মাধ্যমে সবাই তার কাছে পরাভূত হয় সবাই তার কাছে নত হয় মানে কোনো সৃষ্ট জিব্রাইল আলি ইসালাম মিকাইল আলি ইসালাম ইসরাফিল আলি ইসালাম মালাকাল মাউথ যার নাম আমরা জানি না তারপরে বিশিষ্ট ফেরেশতা যেমন মালিক দোজকের রক্ষক যে ফেরেস্তা এই ধরনের বিশিষ্ট ফেরেস্তা থেকে শুরু করে সৃষ্টির যত বড় বড় সৃষ্টি রয়েছে পাহাড় নক্ষত্র পর্বত ইত্যাদি মানুষ সমস্ত সৃষ্টি আল্লাহ সুবাহানা তালা সবাইকে বাধ্য করতে পারেন কিন্তু কেউ তাকে বাধ্য করতে পারে তো নাই বরঞ্চ বাধ্য করার চেষ্টাও করা যায় না এই কারণে আল্লাহ সুবাহানা তালা সম্পর্কে কিছু বলার আগে সাবধান হন আমাদের সমাজে দেখা যায় অনেকেই মনে করেন একটা উদাহরণ আমি দেই সেটা কি এই কিছু ব্যক্তিগত ইমোশনাল কিছু বলল অথবা সৎ কোনো কর্মকাণ্ডের কথা বললো লোকটি আসলে ওই কাজটা করেছে খুব অনেস্টলি মনে করেন যে ভালো একটি কাজ আমল সোয়ালে ইত্যাদি মানে যেটাই করলো না কেন এবং সে কথা প্রসঙ্গে চট করে আল্লাহ সুবাহান তালা নিয়ে আসলো কথার ভেতরে যে আমি কেয়ামতের দিন আল্লাহর কাছে বলবো তফিরাউদিম এগুলো বলা নিষেধ কেননা আল্লাহ হচ্ছেন উলু আলকাহার তার কাছে এইভাবে বলা যায় না তার মর্যাদা অনেক বেশি আল্লাহ সুবহানাহু তা তাআলার মর্যাদা এত বেশি আপনি কিভাবে একমাত্র রাসূল ছাড়া কোন লোক এই কথা বলতে পারে না ঠিক নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযীমা তার বড়ত্ব তার আবিঝাত তার যে মহিমা সে মহিমায় আপনার আমার কথাবার্তা ম্লান হয়ে যাওয়ার কথা ভয় পাওয়ার কথা কিভাবে আপনি এগুলো বলেন আমাদের দেশে যারা ওয়াজ করে তাদের আমরা ছোটোবেলা থেকেই মিষ্টি মিষ্টি ওয়াজ মাহফিল এবং এগুলো খুব জনপ্রিয় ছিল আমিও এর ব্যতিক্রম ছিলাম না আমি শুনতাম তো তখন প্রায়ই এভাবে অনেক কথা বলতো প্রতিপক্ষকে কেন্দ্র করে মনে করেন দুইটি দল এক দল বাংলাদেশি এক দল সামাজিক অথবা রাজনৈতিক কারণে আরেক দলকে পছন্দ করে না দুইজনই ধর্মীয় ইসলামী দল মনে করেন অথবা দাওয়াতের কাজ করে একে অপরকে বলতেছে দিন আমরা আল্লাহর কাছে বলবো হ্যাঁ উমুক এই করেছে সেই করেছে আমরাও আল্লাহর কাছে আল আজিম আল্লাহ সুবহানা তালা কি আমার আপনার মতো নাকি আপনি কিভাবে কথা বলছেন খামোশ কণ্ঠ চেপে ধরুন হে বক্তা আপনি কি বলছেন আল্লাহ সুহান সম্পর্কে আল্লাহ সম্পর্কে জ্ঞান নাই আল্লাহ হচ্ছেন রলু আল্লাহি আল্লাহ অনেক উপরে এভাবে আল্লাহ সুহান তালা সম্পর্কে কথা বলা যায় না কথা বলা যায় না যায় না ইসমুল্লাহি আল্লাহর যে নাম এই নামের সামনে যখন ইসম যোগ হয় তখন আল্লাহ সুবহানাহু তাআলা বলেন যে এটি হচ্ছে আলা سبح اسم ربك الاعلى যে তাসবিহ পাঠ করুন হে নবী ইস্মুল্লাহ تعالی রবিকা আপনার রবের ইস্ম আপনার রবের নাম তাহলে আল্লাহর নামের সামনে নাম এই লফজুল জেলা আল্লাহ আল্লাহ এর সামনে যদি এসম থাকে তাহলে এর মর্যাদা এত বেশি আল্লাহ নিজে বলছেন এটি হচ্ছে আল আলা সবার উপরে এটাকে আমি কিভাবে মাটিতে নামিয়ে আনি কিভাবে এর মর্যাদাকে আমি ক্ষুণ্ণ করে দেই একজন আমাকে প্রশ্ন করেছে যে একটি দোকানের ক্যাশ মেমোতে মানে বিসমুল্লাহ রহমান রাহিম লেখা হতবাগা দোকান সে জানতে পারছে না যে এই মেমো আর এই মানে ঠুনকো কাগজ আর এই মানে সাধারণ মানে বিষয় যেগুলো আল্লাহর সুবহানা তালার হুকুমের সাথে কোনো মিল নাই আল্লাহর সুবহানা তালার যে ক্ষমতা তাওহিদ সে তার সাথে কিছুই মিল নাই আল্লাহ সুবহানা তালার যে গুণাবলী তার সাথে কোনো কিছু মিল নাই অথচ বিসমিল্লা লিখে রেখেছে কেননা বরকতের জন্য আল্লাহ হচ্ছেন জন্য এই নামটুকু ওইভাবে ক্যাশ মেমো বইপত্র এগুলিতে লিখা ঠিক নয় কেননা আপনি লিখছেন কিন্তু আপনি জানতে পারছেন না যে এটার মর্যাদা যদি ক্ষুণ্ণ হয়ে যায় দুই মিনিট পরে তাহলে আপনার অবস্থাটা কি হবে আপনি কি কালি দিয়ে লিখেছেন কি কাগজ এই আল্লাহর নামটাকে ধারণ করছে আর এটার কি অবস্থাটা হচ্ছে কি অবমাননাটা হচ্ছে আপনি তো আল্লাহর রলু এটাতে মানে ঠিক মতো বুঝতে পারছেন না এই কারণেই আল্লাহ যখন বলছেন এস্ন রাব্বিক। রবের এসম বিসমিল্লা তেমনি একটি আয়াত তাহলে এটিও হয়ে যাবে আল আলা অনেক উপরে সেগুলোকে টেনে এনে বাজার সদায় এই বই ইত্যাদি এগুলোতে ব্যবহার করা অনুচিত সেগুলো বলতে হবে মুখে লিখে টাঙ্গে রেখে কিচ্ছু হবে না আল্লাহ বলছেন কি সাববে আপনি তাসপি পাঠ করুন এই আয়াত নাজির হওয়ার পর নবী সাল আলি সাল্লাম হাদিসের ভিতরে এসেছে যে তিনি বলছেন যে সিজদার ভিতরে তোমরা বলো সুবহানা রাব্বিয়াল আ'লা এমন কি হাদিসের ভিতরে এসেছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটুকু তেলাওয়াত করতেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা তখন তিনি বলতেন সুবহানাল্লাহ আজকাল মসজিদে এই সুন্নতের উপরে আমল একেবারেই নাই বললেই চলে কেউ বলে না কিন্তু বলা যায় ইচ্ছা করলে বলতে পারেন তাহলে আল আলা হয়েছে আপনার রবের নাম নামের সামনে যদি এসম থাকে নাম শব্দটুকু তাহলে এর মর্যাদা অনেক বেড়ে যায় এই আয়াতি হচ্ছে এটার দৃষ্টান্ত তাহলে আরেকটি হচ্ছে আল অলু উদ্দ্যাত এটা কিভাবে প্রকাশ পাচ্ছে আল ইয়াতুল খালকিহি সমস্ত সৃষ্টি তিনি উপরে অবস্থান করছেন ফাউকা জামি আল মাখলুকাত ফিস যে সমস্ত সৃষ্টির সমষ্টির উপরে তিনি অবস্থান করছেন ইয়া আলামু হারাকাতিহিম ওসাকানাতিহিম ও আ মায়ালহুম ও আকয় আলুহুম আল্লাহ সুভান তালা জেনে যাচ্ছেন যে জ্ঞানের মাধ্যমে যে সমস্ত কিছুর মানে শব্দ আমরা মাখলুক যে শব্দগুলো উচ্চারণ করছে আর্টিকুলেট করছে কাজ করছে কথা বলছে চুপ থাকছে মনে মনে চিন্তা করছে সব কিছু আল্লাহ জেনে যাচ্ছেন উপরে থেকেই লা আলাইহি খাফিয়া তার সামনে কোনো কিছুই গোপনীয় নয় এটা এইভাবে ব্যাখ্যা করেছেন স্কলাররা যে রলু ও আল্লাহ সু হ্যাঁ আলার যেটি হচ্ছে যে গুণাবলী তো উপরে আছেই আল্লা সুবহান নিজেও উপরে আছেন আল্লাহ তালা সব জায়গায় নাই এই কারণে এই নামটুকু প্রিয় শ্রোতা আপনাদেরকে ভালোভাবে শিখতে হবে শিখলে বুঝতে পারবেন যে বাংলাদেশের জনগোষ্ঠীর কি অবস্থা হবে আমরা ছোটবেলা থেকে বড় হয়ে এই পর্যন্ত এসেছি আমাদের শ্রোতাদের অনেকেই এমন বয়স পেয়ে গেছেন ইতিমধ্যে যে কিছুদিনের ভিতরেই ইনশাআল্লাহ আল্লাহ কবরবাসী হয়ে যাবেন অথচ আল্লাহর একটা বিরাট গুণ যে বাংলাদেশের জনগোষ্ঠী করছে তার কোনো খবর সেটা কি আল্লাহ সব জায়গায় আছেন তাহলে সব জায়গায় যদি থাকেন তাহলে তিনি আলাহ হন কিভাবে আল্লাহ সোবহান তাল্লাহর গুণাবলী যেমন কয়েকটা গুণাবলী উদাহরণ দিয়ে আমি বলছি যে অনেকগুলো গুণাবলী আছে এগুলো একটার আরেকটার বিপরীত যেমন কি হুয়াল আউয়ালু হুয়াল আখেরু তিনি হচ্ছেন আল আউয়াল আল্লাহ হচ্ছেন প্রথম কান আল্লাহ ওয়ালাম ইয়াকুন শাই মাই মাহু যে আল্লাহ সুবহান আলাই প্রথমে ছিলেন তার সাথে কিছুই ছিল না তাহলে তিনি হচ্ছেন আল আউ এর বিপরীত কি হুয়াল আখর তিনিই শেষ মানে আল্লাহ তালার পরে আর কিছু নাই তিনি শেষ তিনি প্রথম বাহেরু তিনি প্রকাশমান তার যা কিছু প্রকাশ পেয়েছে সেটি হচ্ছে আলু হুয়াল বা এর উল্টাটা হচ্ছে বা গোপন গুপ্ত সিক্রেট এসেন্স আহ মানে যিনি তার গুণের মাধ্যমে গুপ্ত মানে মানে ইনার্ট পটেনশিয়াল মানে আমি আমার ভালো শব্দ আমার মনে আসছে না কিভাবে গোপনই বাংলাদেশের বাংলা ভাষা বলা হয় মানে প্রকাশ প্রকাশমানের বিপরীত হচ্ছে জাহের হচ্ছে আল বা তাহলে বিপরীত পাওয়া যাচ্ছে প্রথম আউয়াল আখের জাহের বা এরকম পাওয়া যাচ্ছে কিন্তু আল্লাহর অনেকগুলো গুণ তার বিপরীত নাই ভালো করে শুনুন শুধু নামাজ পড়লেই কাজ হবে না আল্লাহর একটি গুণ হচ্ছে আলগানি তাহলে আল্লাহর একটি গুণ হচ্ছে আল গানি তো এটি হচ্ছে সম্পদশালী ধনী অভাবমুক্ত আর উল্টাটা কি আল ফাকির গরিব অভাবযুক্ত তাহলে এর উল্টাটা পাওয়া গেল পাওয়া গেল না এটি হচ্ছে আল্লাহ তা আলার গুণের কমতি সুতরাং সব গুণের উল্টাটা নাই কেননা আল্লাহ সুবহানা তাআলা ক্ষেত্রে এক ইহুদি যে বলেছিল লাক্কাতে সামি আল্লাহু কাউলার লাদিনা কালু ইন আল্লাহা ফাকিরুন ও নাহনু আগ্নিয়া ও সানাখ তুবুহু মা কলু আল্লাহ সুবহানা তালা শুনে ফেলেছেন আল্লাহ সুবহানা তালা শোনার ভিতরেও কোনো ত্রুটি নাই আস্তে করে বললে যেভাবে তিনি শুনেন চিৎকার করে বললে ঠিক একইভাবেই শুনেন। অথচ সৃষ্টি যখন শুনে ডিপেন্ডস অন ফ্রিকোয়েন্সি যেটা লো ফ্রিকুয়েন্সি সেটা কম শুনে যেটা হাই ফ্রিকুয়েন্সি সেটা বেশি শোনে তার থেকে হাই ফ্রিকুয়েন্সি হলে শোনার যন্ত্রই নষ্ট হয়ে যায় যে কান নষ্ট হয়ে গিয়েছে বোমা বাজির শব্দে আউজ বিশেদ তাহলে আল্লাহকে ফকির বলেছিল কে ওই যে ইহুদি ক তারা বলেছিল আল্লাহ ফকির আর তারা হচ্ছে অভাবমুক্ত আগ্নিয়া উ আল্লাহ হ্যাঁ তা সাথে সাথে তাদের কথাটা শুধু শোনেন নাই বরঞ্চ স্নান তবু মা ক তারা যা বলেছে সবগুলো আল্লাহ লিখে ফেলেছেন তো এখন এই ইহুদি অত্যন্ত নিন্দনীয়ভাবে আল্লাহ সম্পর্কে কথাটা বলেছেন এই জন্য আল্লাহ সম্পর্কে না জেনে আপনি জীবনে যত কথা বলেছেন সব কিন্তু লেখা হয়ে গেছে আপনি যে মানুষের কাছে বলে বেড়ান হ্যাঁ আল্লাহ তো সব জায়গায় আছে এই যে জীবনে কতবার বলেছেন কত হাজারবার এগুলো কিন্তু সব রেকর্ড হয়েছে মুছতে পারবেন না আল্লাহ তা তাহলে তিনি বলছেন যে তিনি হচ্ছেন আলা কোন সৃষ্টির উপরে এর উল্টাটা কি সৃষ্টির নিচে এটি হচ্ছে উপরে এর নিচে হচ্ছে তাহত আরবি ভাষা যারা চর্চা করেন তাহতা হচ্ছে মানে বিপরীত তাহলে আল্লাহ তালার আলার বিপরীতে কোনো নাম আছে যে তিনি মানে উপরে আছেন আবার নিচেও আছেন এরকম আছে নাকি নিচে নিচে আরবিতে আসবে আল মানে নিচে তাহতা এরকম আছে নাকি নাই তাহলে আল্লাহ সুবাহান তারা সব জায়গায় থাকেন এটা কিভাবে হলো এখানে তো উপরে একটা দিক বলেই দেওয়া হয়েছে যে উপরে এটা কি ধরনের উপরে আমরা যেটা চিন্তা করছি সমস্ত সৃষ্টির উপরে সেটাই হচ্ছে উলু আজাদ জামিউল মখলুকাত সমস্ত সৃষ্টির উপরে তিনি অবস্থান করছেন তার মানে তার জাতের যে সিফাত সেটা সেখানেই সেখান থেকে মানে আমাদের চিন্তা করে আমরা যদি এখন চারতলা বিল্ডিং এর চারতলায় থাকি তাহলে সেখান থেকে নেমে আমাদেরকে আসতে হয় আল্লাহ সুবাহ তালার কাছে এরকম নামা মানুষের জন্য যেরকম নামা সেরকম নামা আল্লা নয় আমাদের গুণাবলী কখনোই আল্লাহ সুবাহনতালার গুণাবলির মাধ্যমে চিন্তা করা যাবে না মাসালুল আলা আল্লাহ সুবাহ তালা অর্থের উদাহরণের দিক থেকেও উদাহরণও দেওয়া যায় না সুফান আল্লাহ আল্লাহ আকবর তাহলে এই যে অলু এই অলুগুলো আমরা দেখতে পেলাম এখন আসুন যে শব্দটা মানে কিভাবে আমাদের কাছে এসেছে আমরা সেটা একটু কোরআন করিম থেকে জেনে নেই আল উলু এটি কিন্তু আল উলা এই শব্দে এসেছে যেমন সুরা তহা আল্লাহ সুবাহ মানে আয়াত নাম্বার চার তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস্মা ওয়াতিল উর উলা তাহলে আল্লাহ সুবহানতালা নাজিল করেছেন তানজিলা মিম্মান খালাকা আরদা ওয়াস্মা ওয়াতিল উলা তাহলে এখানে উলা মানে হচ্ছে উপরে এক নম্বর চার সুরাতহা তাহলে নাজিল হলো কোথা থেকে আল্লাহর কাছ থেকে তাহলে এটা কোথায় আসলো পৃথিবীতে এইখানে হচ্ছে কোরআনুল কারিমে এটার বর্ণনা পরিষ্কার করে দেওয়া হলো পরিষ্কার তাহলে আল্লাহর যে অলু আর তার জাতটা কোথায় আছে সেটি হচ্ছে অলু এটি আল্লাহ সুবহানা তালার একটি চিরস্থায়ী সিফাত সিফায়াতুল ক্যামিলা পরিপূর্ণ সিফাত আপনি যখনই বলছেন সব জায়গায় তখনই অলু আর জাত নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ সুবাহানা তালা ক্ষেত্রে আপনি যদি এরকম কোনো ধারণা করেন যে আল্লাহ সব জায়গায় আছে তাহলে আল্লাহ সুবহানা তালা এই যে কোরআন নাজিল করলো কোরআনটা যে আল্লাহ সুবহানা তাআলার কাছ থেকে আমরা যে পেলাম এটা কিভাবে আল্লাহ সুবহানা তালা আমাদের কাছে পাঠালেন যে যখনই আল্লাহ যে তিনি সৃষ্টি সৃষ্টি করলেন তখনই আল্লাহ উপরে একটি কিতাবে লিখে রাখলেন ইন্দা রব্বিহি এগুলোর হাদিসের ভিতরে আছে আমরা বিস্তারিত আলোচনা করব। ইনশাল্লাহ অতীতেও করেছি তো যেটি বলতে চাচ্ছি যে কাতাব আল্লাহ আল্লাহ সুবাহান তালা কথা বল্লা কুল্লে সেই প্রত্যেকটি জিনিসকে তিনি লাউহ মাহফুজে লিখে রেখেছেন ইন্দা রব্বি ইন্দা ল আল্লাহর কাছে ফাওকাল আরশ আরশের উপরে তাহলে আরশ হচ্ছে একটি সৃষ্টি আল আল খালকুল আদিম সবচেয়ে বড় সৃষ্টি আবার বাংলাদেশি কোরআন শরীফ পরে আবার বলবেন না হ্যাঁ আরস বলতে কি বুঝায় সেগুলো আমরা জানি না ওই আল্লাহ উপরে থাকে কিভাবে সেগুলো আমরা জানি না মানে আল্লা সুবাহন নামগুলো আমরা জানি না তো আপনারা কি জানেন তো এই এই জানি না গ্রুপে যারা সদস্য হবেন তাদের দুনিয়া আখেরাত নষ্ট হয়ে যাবে প্রিয় শ্রোতা আল্লা সুবাহন আপনাকে এই বলার এই কথা বলার অধিকার দেন নাই যে যেগুলো আল্লাহ কোরআনুল খ্যারিমে বর্ণনা করেছেন পরিষ্কার ভাষায় কোরআন আরাবি এমন ভাবে কোরআন নাজিল করেছেন যেন আপনি আর আমি বুঝতে পারি হ্যাঁ আল্লাহম ইয়াত অনুধাবন করতে পারি তাহলে আল্লাহ বলছেন যে আল্লাহুল আলা আর আপনি বলছেন যে জানি না তাহলে জানি না গ্রুপ হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর এই জানি না গ্রুপের ভিতরে আমাদের সমাজে যারা অত্যন্ত আধুনিক নাম বলতে চাচ্ছি না এদের ভিতরে যারা কোরআনের তাফসির পড়েন এইখানে এক ধরনের তাফসির রয়েছে সব কিছুতেই শুধু জানি না এটা আল্লাহর আরস পানির উপরে জানি না আল্লাহর আরস পানি আল্লাহ আরস কি জানি না আল্লাহ সুবাহান আল্লাহর ফেরেস্তা আটটি ফেরেশতা কিভাবে আরসকে কেয়ামতের দিন নিচে নেমে আসবেন জানি না তো এই জানি জানিনা জানিনার গ্রুপ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন আল্লাহ তাহলে বলেই দিচ্ছেন যে আল্লাহ তালার কোরআন এবং যাবতীয় যেগুলো নাজিল করেছেন হাদিস কোরআন এবং হাদিস দুটোকেই আল্লাহ নাজিল করেছেন কোথা থেকে তাহলে নাজিল হচ্ছে দুটো জিনিস দুইটাই অহি। হাদিসকে বলা হয় আল ওয়াহি গাইরু মতলু যেই ওয়াহিকে তিলাওয়াত করা হয় না এটি হচ্ছে আল হাদিস আর কোরআন হচ্ছে যেটা তেলাওয়াত করা হয় তিলাওয়াত করা তিলাওয়াতটা তো ভালো বুঝেন তালা আমরা যখন কথায় কথায় বলি আল্লাহ তালা আমাদের বাংলা বাংলাদেশিদের ভিতরে এটা খুব কমন আল্লাহ তালা তো আপনি যখন বলছেন আল্লাহ তালা তখন আপনি কি টের পাচ্ছেন যে আপনি একটা বড় বর্ণমালা বাদ দিয়েছেন সেটা কি আইন আপনি বলছেন কি আল্লাহ তালা তা আল্লাহ তালা বললে এটা সবাই মানে মোটামুটি আল্লাহ আমাদের ক্ষমা করুন আল্লাহ তালা যখন বললেন তখন অর্থ কি দাঁড়ায় জানেন মানে হচ্ছে আল্লাহ আপনি তেলাওয়াত করেন তালা মানে হচ্ছে তেলাওয়াত করা তালা তা লাম আলিফ তালা আল্লাহ তালা হ্যাঁ আল্লাহ তালা আল্লাহ তালা এই মসজিদের ভিতরে বয়ান হচ্ছে এমন বয়ান আর জীবনে কেউ করে না কত মিষ্টি মধুর চলে উনি বলছে আল্লাহ তালা আল্লাহ পাক রাসুলে পাক বলতেছে আল্লাহর গুণাবলী রাসুলের সাথে দিচ্ছে রাসুলের গুণাবলি আল্লাহর সাথে দিচ্ছে যা খুশি তাই বলছে আর তালা বলতেছে যে কেননা তালা বললে অনুসরণ করা আর তালা আইন দিলে এটা আসবে থেকে মানে অলু আরবি ভাষায় তালা মানে হচ্ছে কামন মানে আসো তালা এভাবে যদি কাউকে আরবিতে বলেন তাহলে মনে হবে যে চলে আসো কিন্তু আরেকটি অর্থ হচ্ছে টু গ্রেট টু প্রাউড ফর কেননা এটা আসছে হচ্ছে তালিয়া তালিয়া মানে উপরে উত্তোলন তালা যখনই আপনি বলছেন আল্লাহ তালা তাহলে এইভাবে বলতে হবে আল্লাহ তালা যদি আপনার জিভায় না আসে তাহলে এটা না বলে সুবহানা বলেন এটা নিরাপদ খামাখা কেন আপনি যেটা পারেন না সেটা বলে বিকৃতি করে দিচ্ছেন যেটার অর্থে বিকৃতি হচ্ছে প্রতিনিয়ত এইভাবে আপনি কবরে চলে যাচ্ছেন বলছেন আল্লাহ তালা আল্লাহ তালা আল্লাহ তালা এগুলো উর্দু কাছ থেকে আমাদের সমাজে প্রবেশ করেছে আল্লাহ সুফহানা তালা আমাদের উর্দু আলাদের হাত থেকে রক্ষা করুন আমিন আল্লাহ সুফানা তালা এই যে উলা এটা ফাউলা ইকা লাহমুদ দারাজাতুল উলা 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 মানে হচ্ছে উপরে উচ্চ মর্যাদা তার মানে তাহলে আমরা পেলাম যে উলা এই শব্দটা কোরআনুল খারিমে আছে আর এখান থেকে হচ্ছে তালা মানে আল্লাহ যেহেতু তার জাত একটি বিশেষ জাত এই কারণেই অতীতের যারা মুফাসের তারা আল্লাহর সাথে তালাটা বলতে বেশি পছন্দ করতেন বুঝতে পেরেছেন আল্লাহ সুবাহানা তালার পারমানেন্ট জয়ী কতগুলো বিখ্যাত বড় মানে সব দিক থেকে ইভেন মানে তার গুণের ভিতর থেকেও বড়। মনে করেন আপনার একটি আমের চারটি গুণ এটা মিষ্টি এটার দাম কম এটার ভিতরে পোকা নাই এটার ভিতরে আমের আটি নাই কিচ্ছু নাই রঙটা লালচে তাহলে এই চারটা গুণের একটা আমকে যদি আপনি বলেন এটার ভিতরে সর্বশ্রেষ্ঠ গুণ আপনার কাছে কোনটা ওই যে বললাম দাম কম হ্যাঁ কম সস্তা একেবারে মুখে মিষ্টি ওই স্বাদ পাওয়ার আগে দাম যে কম সস্তা এই কারণে আপনার খুশিতে আটখানা তাহলে আপনার দৃষ্টিতে ওই গুণটা হচ্ছে মানে সিফাতুল উলা এটা হচ্ছে সর্বোচ্চ গুণ আর বাকি গুণগুলোও গুণ আল্লাহ সুবহান প্রিয়স্রুতা মাসাল আলা আল্লাহর দৃষ্টান্তর কোনো তুলনা নেই তারপরেও বলছি যে আল্লাহর যে গুণ সেই গুণগুলোর ভিতরে হচ্ছে সর্ব বিখ্যাত মানে একটি গুণ যেই গুণ আল্লাহ সুবহান তাল্লা বলেছেন যে কোরআনুল খ্যানিমে বারবার আপনারা জেনে অবাক হবেন যে রুলু আল্লাহি তাআলা এক হাজার আয়াত দ্বারা প্রতিষ্ঠিত স্কলাররা বলেন কুরানুল কারিমে এক হাজার আয়াতের মাধ্যমে আল্লাহর রলু আল্লাহ আল্লাহ যে উপরে আছেন সেটা প্রমাণ করা যায় অথচ হতবাগা বাংলাদেশি বলে কি সব জায়গায় আল্লাহ হচ্ছেন সব জায়গায় তফফিরুল্লাহ আলা তাহলে বুঝতে পারছেন না কত বড় অপরাধে আপনি জড়িয়ে পড়ছেন রলু রুলুওয়া এই কথাটা সুরা আল ইসরাতে এসেছে যে উচ্চ গর্ব করা গর্ব করার সময় যখন মানুষ উপরে নিজের মানসিকতা মানসিকতাকে তুলে ধরে সেটাকেও আল্লাহ উলু বলেছেন যেমন এসেছে লা ইসরালদের ক্ষেত্রে লাফসিদুনা ফিল র যে হে বন ইসরা তোমরা পৃথিবীতে ফাসাদ করেছো বিশৃঙ্খলা করেছ ফাস করেছো দুইবার কেননা তোমরা এটা এই জন্যই করেছ যে তোমরা অহংকার করেছো ওয়ান ক্যাভি রন তোমাদের অহংকারে পাটিতে মাটিতে মা মানে পা পড়ে না আল্লাহ এটাকে তুলে ধরেছেন যারা আমরা অহংকার করি অনেকেই করে থাকেন জেনে অথবা না জেনে আমরা কি বলি যে উনি এত অহংকার করেন যে অহংকারে মানে মাটিতে পা পড়ে না এটা এক্সপ্রেশন আমাদের ভাষায় তার মানে কি অহংকার করা বলতে যাচ্ছে মানে তিনি এত অহংকারী তার মানে এত উপরে অহংকারে পাটি মানে মাটিতে পা রাখে না এটাই আল্লাহ বলছেন তা আলা বনি বনিস সম্পর্কে ওয়ালা তারা নিজেদেরকে গর্ব করতো বড় মনে করত আর নিজেদেরকে উচ্চ মনে করত। উচ্চ বংশীয় উচ্চ মর্যাদা সম্পন্ন আল্লাহ সুপ হ্যাঁ বলছেন যে বনিস মানুষ যত আল্লাহ সম্পর্কে এই যে কথাবার্তাগুলি বলে আল্লাহ সব জায়গায় আছে আবার হিন্দু হিন্দু এক ভদ্রলোকের বাসায় কিছুদিন আগে আমি গিয়েছিলাম একটি জরুরি কাছে তো একটি অসুস্থ লোকের বিষয়ে খবর নেওয়ার জন্য পরামর্শ করার জন্য তো হিন্দু সেই ভদ্র লোকের পরিবার আমাকে বলছে যে হ্যাঁ অসুস্থ তো মানে দেখেন চিকিৎসা করে যদি ভালো হয় উপরওয়ালা তো আছেন তো হিন্দুরা তাদের সংস্কৃতিতে উপরওয়ালা কিন্তু বলে তার মানে হ্যাঁ এটা তারা বলছে এটা দেখে আমাদের আধুনিক বাংলাদেশি অত্যন্ত দুঃখের সাথে বলছি বাংলাদেশি হতবাকা সমাজ হ্যাঁ উপরওয়ালা চালু করেছে এরকম প্রচুর আছে হ্যাঁ উপরওয়ালা চাইলে একটা বাড়ি কিনবো উপরওয়ালা চাইলে একটা গাড়ি কিনব উপরওয়ালা চাইলে আমি বিবাহ করবো উপরওয়ালা উপরওয়ালা চাইলে আপনার মৃত্যু হলে তখন বুঝবেন উপরওয়ালাকে তকফির হেল অজিম আপনাকে এই শব্দটা কে শিখিয়েছে উপরওয়ালা আবার ওয়ালা এনেছেন উর্দু ভাষা থেকে তকফিরুল্লাহ হেলাম আল্লাহ হচ্ছেন আল্লাহ তা আপনাকে এই শব্দেই বলতে হবে উপরওয়ালা বলতে পারবেন না তা যখনই বলবেন তখন আল্লাহ বলাটা ওয়াজিব বলতেই হবে না হলে আরবি ভাষায় তা মানে হচ্ছে চলে আসো অর্থ পরিবর্তন হয়ে যায় তাহলে আল্লাহ তালা আল্লাহ তালা এইভাবে বলবেন না বাদ দেন এটা তাজবিদ শিখার দরকার নাই মুখের শব্দটাকে শুদ্ধ করুন এটা বেশি জরুরি আল্লাহর নাম উচ্চারণ করতে আপনি পারছেন না আপনি কোরআন নিয়ে কুস্তি করছেন আল্লাহ তার মানে হচ্ছেন আল্লাহর জাত হচ্ছে উপরে এটা প্রতিষ্ঠিত হয়েছে এই অনেক গুণাবলীর ভিতরে এই গুণাবলীটা হচ্ছে সবার উপরে ওই যে আমের উদাহরণটা আমরা আলোচনা করলাম মানে আমের দামটা কম সেই গুণটা হচ্ছে আপনার দৃষ্টিতে সব গুণের সবচেয়ে উপরে আরে ভাই আমটা তো মিষ্টি আমটা রঙ ভালো আমটা দেখতে ভালো আমটা ভালো সুলভ ইত্যাদি কিন্তু দাম কম এটা আপনার কাছে বেশি গুরুত্ব পেয়েছে তেমনি আল্লাহ সুবাহনদাল বলছেন যে আল্লাহর যত গুণাবলী রয়েছে সব গুণাবলীর উপরে হচ্ছে উপরের গুণাবলী মানে জাতুল রু রলু আল্লাহ আল্লাহ সুবহান আতা আলা জামি আল মাখলুকাত এর উপরে আল্লাহ আরশের উপরে আরস হচ্ছে সিংহাসন এবং এই সিংহাসনে মানে আল্লাহ সুবহান তালা আমাদের মতো বসে থাকেন না কেননা আল্লাহর মাখলুগ আরসকে আল্লাহ সৃষ্টি করেছেন কেননা প্রথমে আরস ছিল না আরস ছিল না আরসকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং তার উপরে আল্লাহ ইস্তাওয়া হয়েছেন তাহলে ইস্তাওয়া হওয়ার মানে হচ্ছে এটাতে মানে তিনি মানে উলু হয়ে অবস্থান করছেন ইস্তাওয়া কিভাবে করছেন সেটা আমরা আগের ইস্তাওয়ার ক্লাসে আলোচনা করেছি তো সুতরাং এই যে আল্লাহ ফাওকাল আরশ আরস আরসের উপরে অবস্থান করছেন তাহার মানে হচ্ছে আল্লাহ তার সৃষ্টির প্রয়োজন মুক্ত ইন আল্লাহ মুস্তাগ্নিন আলাল আর আমাদের বিশ্রাম নিতে গেলে আসনের প্রয়োজন পড়ে সমস্ত সৃষ্টি তার বসে থাকে আল্লাহ হচ্ছেন আল উপরে এই কারণেই আল্লাহর নামটা নিলে সবসময় যদি আপনি বলেন আল্লাহ তা তাহলে আপনার জিহবা আপনার যে কণ্ঠ শব্দ যেটা আপনি আল্লাহ আপনাকে দান করেছে সেটা বলে আল্লাহর কৃতজ্ঞতাটা প্রকাশ করছেন সুফার আল্লাহ আল্লাহর এই গুণটা এত বড় আপনি এটা ছাড়তেই পারছেন না যে আল্লাহ আপনার সমস্ত গুণ থেকে আমি মনে করি যে এই গুণটা আমি মানে চিন্তা করছি যে এত বড় একটা গুণ সিফাতুল রুলা জাতুল রুলা এই কারণে আল্লাহ হচ্ছেন আল্লাহ আল্লাহ বলছেন সুবাহ সুরাল ইসরাত নাম্বার 43। ওয়া তা আম্মা ইয়া কলু না রলু ওয়েন র যে যারা এইগুলি বলে এই যে মানুষ আল্লাহ সব জায়গায় উপরওয়ালা এই সমস্ত মানুষের কথার উপরে হচ্ছে আল্লাহ এবং তিনি বড় মহান এবং রলু রলু ওয়েন খ্যাবিয়র তাহলে আল্লাহ সুফ হ্যাঁ না বলছেন যে রুলুওয়া এই কথাটা করানুল খ্যারিমে আছে। সুরা আল কাসাস যেমন এটি ত্রি আয়াতে আছে। যে তিলকা দারুল আখিরা। নাজ আলুহালল্লাজি না লা ইুরিদু না রুলুওয়ান ফিল আরদ ওলা ফাসাদে। যে যারা পরকালে দারুল আখেরাতে আল্লাহ সুহানা তা আলার শান্তি এবং আমা লাভ করবে। তারা দুনিয়াতে অহংকার করবে না। লা ফিল তার মানে নিজেকে পৃথিবীতে বড় মনে করবে না এবং সাথে মানে সে ফাসাদ করবে না ঝগড়া বিবাদ করবে না তাহলে মানে হচ্ছে নিজেকে বড় করে তোলা বড় মনে করা মনোবৃত্তির মাধ্যমে উপরে বড় করা সেটা হচ্ছে রলু উচ্চ হওয়া উচ্চ বংশীয় মনে করা ইত্যাদি তাহলে এই রলু থেকে এসেছে হচ্ছে মানে আমাদের যে আলোচ্য নাম এটা হচ্ছে আল আলি ইউ যে সব দিক থেকে তিনি আল অরু আমরা এখন এই পর্যায়ে যে দেখব যে তা আলা যে কোরআনুল খেরি যেভাবে বলেছেন হু ওহু আল আলিউল আবিম সোরা বাক আয়তুল কুরসিতে এসেছে যে তিনি হচ্ছেন সর্বোচ্চ আল আদিম মহান শব্দটা আলী এটি তিনটি শব্দের সাথে এসেছে একটি হচ্ছে যেমন আল্লাহ ইউল খাবির সুরা আল হাজ তার মানে তিনি সর্বোচ্চ ক্ষমতার দিক থেকে মানে সব কিছুর দিক থেকে গুণের দিক থেকে জ্ঞানের দিক থেকে নিয়ন্ত্রণের দিক থেকে সব কার্যক্রমের ভিতর থেকে তিনি হচ্ছেন আলি ইউ এবং তিনি যে সমস্ত দৃষ্টান্তেরও উপরে সেই ক্ষেত্রে তিনি বলছেন যে আল খ্যাবিয়রো এবং অনেক বড় উল খ্যাবিওরো আবার এসেছে যে সুরা আদিম যে হেবেন এবং পৃথিবীর সব কিছু তার কাছে মালিক ওয়াহু আল উল আদিম তিনি হচ্ছেন সর্বোচ্চ সুমহান সুপ্রতিষ্ঠিত আল আদিম এবং তিনি অনেক মানে পরাক্রমশালী মর্যাদাবান অনেক মাহাত্পূর্ণ মহিয়ান ইত্যাদি। তারপরে সুরা সোরা আউইরসিলা রাসুলন ফাইুরহিয়া ইদ নিহ মায়াসা ইন্নাহু আলইুন হাকিমন এবং তিনি যে উপরে এই যে উপরে সিফাতুলরুলা রলু আল্লাহ তালা আল্লাহ সুভাহানাতা আলার যে অবস্থান থেকে তিনি হেকমা তিনি সমস্ত কিছুর জ্ঞান, প্রজ্ঞা প্রজ্ঞাবান সমস্ত কিছু থেকে তিনি। সবচেয়ে মানে ঊর্ধ্বে রয়েছেন জ্ঞানের দিক থেকেও ঊর্ধ্বে রয়েছেন এবং প্রজ্ঞার দিক থেকেও তিনি সবচেয়ে মহান প্রজ্ঞাবান এবং আলী তাহলে এই যে তিনটি ডাইমেনশন পাওয়া গেল আল আলিউ একটি হচ্ছে বরত্বের দিক থেকে কাবর কোবরা মানে কত বড় যে সব কিছুকেই এটার বড় হচ্ছে উনি হচ্ছেন সবার বড় মানে এই গুণের সবচেয়ে বড় রূপ হচ্ছে এটা তাহলে একটি ডাইমেনশন হচ্ছে বড় আলিউল খাবির আরেকটি ডাইমেনশন হচ্ছে আল আবিম মানে বড় কিন্তু তাকে সম্মান করে কিনা তার মর্যাদা রয়েছে কিনা মর্যাদাপূর্ণ বড় কিন্তু সম্মান করে না যেমন একটা দেশের প্রেসিডেন্ট অথবা একটা দেশের প্রধানমন্ত্রী তার যে ক্ষমতা আছে প্রচুর উদাহরণ দিচ্ছি প্রচুর ক্ষমতা ক্ষমতায় সে ওই দেশের ভিতরে সংবিধান অনুযায়ী সবচেয়ে বড় বড় ব্যক্তি নাম্বার ওয়ান পারসন বলা হয় উদাহরণ দিচ্ছি কিন্তু মর্যাদার দিক থেকে ওই যে দেশের সাধারণ মানে সেও পছন্দ করে না গালিগালাজ করে তার নাম নিয়ে উল্টাপাল্টা বলে জঘন্য ভাষায় তাকে মানে মন্দ বলে তাহলে সে কাবির হয়েছে ঠিকই কিন্তু আজিম হতে পারে নাই আল্লাহ হচ্ছেন তিনি সর্বোচ্চ সমস্ত গুণগুলোকে নিয়ে রেখেছেন সেই সাথে তার মর্যাদাকেও তিনি করেছেন রেখেছেন আল কেননা উনি যে কাবির হয়েছেন সেটা হলো দেখুন আল্লাহর সিফাতগুলোকে এভাবে চিন্তা করুন যে এই যে একটি প্রেসিডেন্ট সে কাবির হয়েছে কিভাবে আগে দুই বছর আগে সে প্রেসিডেন্ট ছিল না প্রেসিডেন্ট তাকে বানানো হয়েছে তাহলে গুণটা সে অর্জন করেছে আল্লাহর গুণ শুরু থেকেই ছিল কেউ তাকে দেয় নাই কেননা হুয়াল আউয়ালু তিনি হচ্ছেন মানে প্রথম আর এই গুণটা কখনো তিনি লুজ করবেন না তিনি হারাবেন না কেননা তিনি হচ্ছেন হুয়াল আখেরু। তিনি হচ্ছেন শেষ গুণটা বর্তমান কিন্তু তার ভিতরেও কথা থাকে আর প্রেসিডেন্ট যে তার ক্ষমতাটা চলে যাবে এক পর্যায়ে সে মৃত্যুবরণ করবে আর প্রেসিডেন্টের কাবির হয়েছে বড় হয়েছিল কিন্তু মর্যাদা নাই আর আল্লাহ কাবির হয়েছেন আলী সাথে আল আলী ইউ এবং তিনি আল আদিম তিনি সমস্ত আলীর ক্ষেত্রে যখন তিনি সর্বোচ্চ অবস্থায় অবস্থান করেন সেই সাথে তার মর্যাদা বিকশিত হতে থাকে তা এই কারণেই আল্লাহর নামকে সম্মান করতে হয় তা এই নামের আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আপনারা আমাদের সামনে আমাদের সাথে থাকবেন আল আজিম আরেকটি নাম আর এই যে আল্লাহর রলু যেটা প্রতিষ্ঠিত হয়েছে অলু উল্লাহি তায় সেটি হচ্ছে প্রচন্ড প্রজ্ঞার সাথে এগুলোর কারণ আমরা জানি না কেন আল্লাহ সুবহান তালা আরসের উপরে ইস্তাওয়া হয়েছেন কেন তিনি সেখান থেকে সমস্ত কিছু পরিচালনা করেন সেগুলোর যে নিঘুড় রহস্য এবং জ্ঞান আমাদের চিন্তা ভাবনার অতীত আমরা সেগুলোকে অনুধাবন করতে পারি না শুধু জানতে পারি যেগুলো হচ্ছে আল্লাহর একটি গুণ প্রিয় শ্রোতা এখন যে আমরা আল আ আলা এই শব্দটা আমরা একটু আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা আপনারা ধৈর্য ধরুন আল আ'লা এখানে যেভাবে এসেছে প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাহালের ভিতরে বলেছেন লিল্লাজিনা লা ইউমিনুনা বিল আখিরাতে মাসালুস সাউ ولিল্লাহিল মাসালুল আ'লা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানে যারা ইমান আনে না যারা মুমিন না আখেরাত সম্পর্কে তাদের দৃষ্টান্ত হচ্ছে মাসালুল দৃষ্টান্ত মন্দ তাদের দৃষ্টান্ত হচ্ছে অত্যন্ত জঘন্য সাউ তাহলে আল্লাহ সুবাহ মানে বলছেন যে মন্দ দৃষ্টান্ত হচ্ছে কার যারা আখেরাতে বিশ্বাস করে না সেই সাথে আল্লাহ বলে দিচ্ছেন মাসালুল আলা সমস্ত উত্তম দৃষ্টান্ত হচ্ছে আল্লাহ এবং আল্লাহ হচ্ছেন যত দৃষ্টান্ত রয়েছে তারও ঊর্ধ্বে তার মানে কোনো দৃষ্টান্ত দিয়ে কোনো উদাহরণ দিয়ে তার আলা মানে বোঝানো যাবে না একটা উদাহরণ আপনাদেরকে দেই মানে জাস্ট বোঝার জন্য আপনারা লক্ষ্য করবেন যে টেলিভিশনের পর্দায় যখন ব্রিটেনের যে রানী এলিজাবেথ তাকে যদি দেখেন যে সে যখন কোনো মানুষের কাছে দেখা করে মানে ইংল্যান্ডের কোনো ব্যক্তি অথবা বাইরের মেহমানদের দেখবেন যে ওই বিশেষ করে মেয়েরা যখন তার কাছে যায় তখন তারা একটা পা একটু খাটো করে দেয় লক্ষ্য করেছেন টেলিভিশনে যখন দেখেন তখন দেখবেন যে রানী এলিজাবেথ কুইন এলিজাবেথের সামনে গিয়ে একজন মানে সাধারণ যিনি রানী নয় ইভেন তার পরিবারের মেয়েরাও মানে বাইরের মেহমান তো আছেই ওই কাছে গেলেই মানে সে একটা পা মানে হাঁটুটা একটু দশ সেকেন্ড অথবা বিশ সেকেন্ডের মতো একটু খাটো করে নিজের উচ্চতাকে একটু নুইয়ে দেয় কারণটা কি কেননা তার উপাধি হচ্ছে হার রয়্যাল হাইনেস তিনি হচ্ছেন হাইনেস রইলু তো এটা তো প্রতিষ্ঠা করার পর কীভাবে মানুষ গিয়ে একটু নিজেকে নিজে খাটো করে বাদশার অথবা মানে রানীর মর্যাদাকে উচ্চ করছে এই কারণেই তারা একটু খাটো হয় লক্ষ্য করবেন টেলিভিশনে লক্ষ্য করবেন আগের দিনে রাজা বাদশা যারা সিনেমা দেখেছেন যে তাদের দরবারে ঢুকতে গেলে কুর্নিশ করতে হতো মানে নিচু হয়ে যেতে হতো কারণটা কি যেন রাজা সিংহাসনের উপরে থাকে আমার মাথাটা যেন একটু নিচু হয় কিছুক্ষণের জন্য ওই যে কিছুক্ষণের জন্য নিচু হয় এর কারণ হচ্ছে তাকে উপরে তোলার মর্যাদাকে সর্বোচ্চ পর্যায়ে রাখার জন্য দৃষ্টান্ত স্বরূপ সেই কাজটা করা হয় আল্লাহ বলছেন তালা এই যে আল আলা এই একটি নাম প্রিয় শ্রোতা আপনাদেরকে বলছি এই নামটা কিন্তু তিনি মাখলুকের জন্য ব্যবহার করেছেন এই কারণে নাম যদি কেউ আল আলা রাখে তাহলে কিন্তু কোনো ভয় নাই এবং আল সহই বলা যাবে অসুবিধা নেই কারণ হচ্ছে মুসা সালাম সম্পর্কে সুরা তোহা আয়াত সিক্সটি এইট আল্লাহ বলেছেন যে যখন মুসা সালামের সমস্ত জাদু মানে ওনার যে মজেজা এটা মানে একটার পর একটা শেষ হতে থাকলো এবং বন ইসরায়েলরা তার অবাধ্যতা করতে শুরু করলো তাকে যন্ত্রণা দিতে শুরু করলো তখন আল্লাহ আল্লা সুবাহানা বলেছিলেন কুলনা লা আলা তখন আল্লাহ বলেছিলেন যে ভয় পেও না ইন্নাকা আনতাল আলা তুমি হচ্ছ এদের উপরেই থাকবে ইনশা আল্লাহ আল্লাহ মুসাকে নিচু করবেন না ওই বনি ইসরায়েলদের কাছে তখন আল্লাহ এই নামটা ব্যবহার করেছিলেন আল আলা একই বানান একই নাম সুতরাং আল্লাহর নাম আবার মানুষ ব্যবহার করলে শিরিক হয়ে যাবে সব নাম নয় কিন্তু না জেনে কথা বলা উচিত না আমাদের কিছু শ্রোতা ইন্টারনেটে ইউটিউবে পাওয়া যায় আনতা যেই দলিল ছাড়া যা খুশি তাই বলছে যে আল্লাহর নাম নিয়ে মানুষের নাম বললে তার শিরিক হবে না সব নামের ক্ষেত্রে হবে না যেমন হচ্ছে আল আলা আপনি যদি আপনি জানেন যে একজন বিখ্যাত স্কলার তার নাম হচ্ছে প্রথম নামটা হচ্ছে আবুল আলা হ্যাঁ রাহিমাহুল্লাহ তলা তাহলে আবুল আলা তার মানে তার নাম হচ্ছে একটা শব্দ হচ্ছে আল আ আলা আবুল আলাহ তো তাহলে এটা একটা বৈধ নাম অসুবিধা নেই ইনশাআল্লাহ আর হচ্ছে আলী ইউ আল আলী ইউ এরকম করে নাম নাই তবে আল আলী এভাবে আছে আলী যদি বলা হয় এটাও উচ্চ বুঝায় উচ্চ মর্যাদা সম্পন্ন বুঝায় এবং এটাতেও কোনো শিরিক হবে না ইনশাল্লাহ তাআলা তালা যেহেতু আলী রদিয়াল আনহু তার নামই ছিল আল মানে আলী ওখানে আল ছিল না কিন্তু আলী ওখানে শুধু মুবালাটা হয়নি কিন্তু অর্থের দিক থেকে এটাও উঁচু বুঝায় তাহলে মাসালুল আলা আল্লাহর দৃষ্টান্ত সব দৃষ্টান্তের উপরে তাহলে এই জন্য উদাহরণ দিয়ে তাকে বোঝানো কঠিন মানুষের উদাহরণ দিয়ে আমাদের মননে মগজে আহ হৃদয়ে যে উদাহরণ লোকোচুরি খেলছে সেগুলো দিয়ে আমরা আল্লাহর দৃষ্টান্তকে বুঝতে পারব না পরিপূর্ণভাবে কিছুটা পারবো হয়তো ইনশ আল্লাহ আল্লাহ সুভাহানা আল্লাহ সুবাহার যে দৃষ্টান্ত বৈশিষ্ট্য গুণাবলী রয়েছে সেগুলো মানে হচ্ছে আলা সর্বোচ্চ প্রতিষ্ঠিত হয়েছে কোথায় হ্যাবে সমূহে এবং পৃথিবীতে হুয়াল আজিজ উল হাকিম তিনি হচ্ছেন মহিয়ান এবং প্রজ্ঞাময় এবং আল্লাহ সুফলা এক ধরনের ফেরেস্তার কথা বলেছেন যে ফেরেস্তাকে বলা হয় মালা উল আলা মানে আল আলা এই কথাটা কে বলেছিল আল্লাহ আল্লা আলা যেরকম বলছেন সুরা আল্লাইলের ভিতরে এসেছে অমালি আহাদিন আইন্দাহু মিন মাতি তুজিয়া ইল্লা ই আলা তার মানে হচ্ছে এই কথা বলা হচ্ছে সুরা আল্লাইল আয়াত নাম্বার বিশ এখানে এমন একজন সাহাবীর কথা বলেছেন আল্লাহ সুবহানত আলা যে সেই সাহাবির নাম হচ্ছে আবু বক্কর সিদ্দিক আবু বক্কর সিদ্দিককে উদ্দেশ্য করে কোরআনে আল্লাহ আল্লা তালা আয়াত নাজিল করেছেন এটি হচ্ছে এর অন্যতম অমা আলী আহাদিন ইন্দাহু তার কাছে এমন কোন লোকের পাওনা ছিল না অথবা এমন কোন লোকের কোনো দাবি ছিল না মিন্ আমাতি উপকার উপকার করার বিনিময়ে যা যে তাকে বিনিময় দিবে একটু পরিষ্কার করে আপনাদেরকে বোঝাচ্ছি যে আমরা যদি কারোর কাছে ঋণী থাকি তাহলে তার একটা উপকার আমরা করতে সবসময় চেষ্টা করি আবু বক্কর সিদ্দিক হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি মানে মানে যখন তিনি মক্কার কৃতদাসগুলোকে মুসলিম কৃতদাস দাসীকে কিনে দাস দাসীকে কিনে মুক্ত করে দিচ্ছিলেন তখন মানে তার পিতা আবু কোহাফা মানে বলেছিল যে তুমি যদি দাস দাসীকে মুক্ত করো তাহলে ভালো দেখে করো শক্তি শক্তিশালী মানে ভবিষ্যতে যেন তোমাকে প্রোটেকশন দেয় উপকারে আসে আমরা যখনই একটা কাজ করি মানুষের উপকারের জন্য তখনই আমরা চিন্তা করি যে উনাকে তো উপকার করলাম তো উনি আমার ভবিষ্যতে কি করবে যেমন আমরা তাওহিদ ফাউন্ডেশনের জন্য আপনাদের কাছে টাকা চাইছি মানে কন্ট্রিবিউশন চাচ্ছি এখন আপনি যদি চিন্তা করেন যে তাওহিদ ফাউন্ডেশনে আমরা টাকা পয়সা দিব কিন্তু বিনিময়ে ভবিষ্যতে আমরা কি পাবো তো এটা মানুষের ভিতরে কাজ করে তো আবু বক্কর সিদ্দিককে তার পিতা এই কথাই বলেছিল যে তুমি যে দাস দাসীকে মুক্ত করছো এমন দাস দাসী মুক্ত করো যেগুলো তোমাকে ভবিষ্যতে নিরাপত্তা দিবে কিছু প্রোটেকশন দিবে কেননা তুমি একটা উপকার করছো তো আবু বকর সিদ্দিক এটাকে প্রত্যাখ্যান করেছিলেন তিনি বলছেন যে কি যে আমি শুধু আল্লাহর চেহারা পাওয়ার জন্য মানুষদের দাস মুক্ত করি শুধুমাত্র তার চেহারা পাওয়ার জন্য সুফহান আল্লাহ এবং আল্লাহ সুফহানা তারা বলে দিয়েছেন যে চূড়ান্ত সফলতা আবু বকর সিদ্দিককে আল্লাহ সন্তুষ্ট করবেন হ্যাঁ ইয়ারদা আল্লাহ বলেছেন আল্লাহ সুহান তালা এই কথাটাই কোরআনুল কালিমে বলেছেন যে ওই দাস দাসীর এমন কোনো উপকারিতা আবু বক্কর সিদ্দিক নেন নাই অতীতে যে বিনিময়ে তাকে মুক্ত করতে হবে তিনি অতীতেও কারো কাছ থেকে ওভাবে অনুগ্রহ পান নাই আর বর্তমানে যে তিনি দাস দাসীকে মুক্ত করছেন অর্থের বিনিময়ে সেটাও ভবিষ্যতে কিছু পাবেন সে আশায় নয় অর্থাৎ এটি হচ্ছে মানে রব্বিহিল আলা আল্লাহ সুবাহান এই কথাটা শুধু আবু বক্কর সিদ্দিকের এই কাজ এবং এই তার কথাগুলোকে কোরআনের ভাষায় দিতে গিয়ে আল্লাহ রব শব্দের সাথে আল আলা ব্যবহার করেছেন যে মানুষের ভিতরে নবী সাল্লাহ সাল্লামের পরে আবু বক্করই হচ্ছে সবার উপরে মানুষের ভিতরে তার মতো মর্যাদা নবী রাসুল ছাড়া আর কারোই ওম্মতে মোহাম্মদের ভিতরে নাই এই কারণেই আল্লাহ সুবাহ তার এই কাজের এবং কথার কার্যক্রমের কত প্রশংসা করে বলেছেন আলা যে তার চেহারা পাওয়ার জন্য যে রব আলা আল আলা উপরে উঠে মানে মানে সর্বোচ্চ হয়েছেন আলা আপনারা শুনেছেন তারপরে হচ্ছে মানে ফের আউন ফের যখন সমস্ত মানুষদেরকে ডাকলো তখনও সে মানে বলল যে আনা আলা আলাহা সারা ফানা দা মানে ফেরাউন সমস্ত মানুষকে জড়ো করলো তাহলে এই কাজটা ফেরাউন করলো কেন মুসা সালাম যখন আল্লাহ সুবাহা আমরা আগামী ক্লাসে এটা আলোচনা করবো ইনশাআল্লাহ তালা আজকে সময়ের স্বল্পতার জন্য বিস্তারিত আলোচনা করছি না শুধু বলে রাখছি যে এই সুরা নাজ আয় আয়াত নাম্বার চব্বিশ এখানে আল্লাহ বলেছেন যে আলা আনা আলা এটি হচ্ছে ফের আউনের কথা যে লোকদেরকে বলেছিল যে আমি তোমাদের ভিতরে সবচেয়ে বড় রব রব্য তোমাদের প্রতিপালকের ভিতরে উচ্চু সামাজিক রাজনৈতিক ধার্মিক সমস্ত দিক থেকে তিনি সবার থেকে বড় এই হচ্ছে ফের কথা ছিল আর হচ্ছে যে আরেকটি আল আলা আল্লাহ বলেছেন সেটি হচ্ছে মালা মা কানালি

নিকটবর্তী থাকে তাহলে ফেরেস্তার উপরে থাকে কেন ফেরেশতা তো নিচে থাকে নিচেও ফেরেস্তা থাকে কিন্তু উপরের ফেরেশতাগুলো বেশি মর্যাদাপূর্ণ এই কারণে আল্লাহ আল আলা শব্দটা ওই ফেরেস্তাদের জন্য ব্যবহার করেছেন মালা আল আলা এ ব্যাপারে আমরা আগামী ক্লাসে বিস্তারিত আলোচনা করব যে মালা আল আলা এবং আল্লাহ সুবাহান এই যে রলু আল আলী এই কথাগুলোকে আল্লাহ সুবহান তালা এমনভাবে বলেছেন যে আমরা যেন এই আল আলী আল আলা বুঝতে পারি আর সেই সাথে রয়েছে মোতা আল মোতা আল এই কথাটা যদি বিস্তারিতভাবে জানতে চান তাহলে সুরা আল রাদ আয়াত নাম্বার আট থেকে শুরু করবেন নয়ে এসে আপনি থামবেন তাহলে আল মোতায়েল সম্পর্কে ধারণা পরিষ্কার হবে কেননা আল্লাহ সুফহানতা আলা আট নম্বর আয়াতে বলেছেন আল্লাহু ইয়া আল আমু তাহমিলু কুল্লু উনসা ওয়া মায় তাকিদ আরহামু আর ওয়া মায় তাজ দ্যা দু যে আল্লাহ একটি নারীর গর্ভে ইউটেরাসে তার প্রেগন্যান্সি কিভাবে ধারণ করে সেই সম্পর্কে আল্লা আলা জানেন এখন জানাটা কিরকম তাগিদু প্রথমেই কোলে বলে দিয়েছেন যে গর্ভের ভিতরে প্রেগনেন্সিতে যেটা কমে যায় রিসিড করে মানে অ্যাবর্শন হবে কিনা না ওই গর্বটা নষ্ট হয়ে যাবে কিনা না তাগিদু ওয়া ম্যা তাগিদুল আরহাম ওয়া ম্যা আর কোনটা বাড়বে তার মানে এই যে গর্ভের প্রেগনেন্সিটা যে বিন্দু থেকে মলিকুল থেকে বেড়ে যাচ্ছে সেটাও আল্লাহ সুবহানা তলা জানেন এই আয়াতে এটি বলছেন আল্লাহ ইয়া আলামু মা তাহমিলু উনসা ওয়া ম্যা তাগিদুল আরহাম ওয়া ম্যা তাজদ্যু তাহলে অ্যাবর্ষণ হয়ে যাওয়া তাগিদুল আর হ্যাম ও তাজু মানে প্রেগনেন্সি অ্যাডভান্স হয়ে যাওয়া বাচ্চাটা বড় হয়ে যাচ্ছে নিউট্রিশন পাচ্ছে গ গর্ভাশয়ে ভ্রূণ এর অঙ্গ প্রত্যঙ্গ শক্তি সামর্থ্য যোগ্যতা মানসিক ক্ষমতা তার যে ব্রেইন যেটা বাড়ছে ইত্যাদি ও কুল এটি নির্দিষ্ট পরিমাণেই আল্লাহ সুবাহতালা করছেন তার মানে মলিকুলার এবং নিউক্লিয়ার নিউক্লিয়ার দিক থেকে পরমাণু মানে একটা সেলের ভিতরে নিউক্লিয়াসের ভিতরে জেনেটিক কোডিং কিভাবে হচ্ছে জিন এক্সপ্রেশন কোনটা বেড়ে যাচ্ছে টেলোফেজ এসে কোন সেলগুলো কমিয়ে দিচ্ছে কোন সেলগুলো বেড়ে যাচ্ছে শুধু যে স্ট্রাকচারের ক্ষেত্রে অঙ্গ প্রত্যঙ্গ বাড়ছে তাই নয় প্রিয় শ্রোতা আপনি কি লক্ষ্য করেছেন আপনার চোখের যে আইব্রু চোখের যে চোখের যে পাতার ভিতরে যে চুলগুলো আছে এগুলো যদি বড় হয়ে যেত তাহলে আপনাকে যেতে হতো কোথায় মানে সেলুনে গিয়ে কাটতে হতো মানুষ চোখে দেখতো না আপনার যে দাঁত দাঁতের যে বোনসগুলি এই দাঁতের বোনটা যদি মলিকুলার লেভে বাড়তেই থাকতো বাড়তেই থাকতো তাহলে দাঁত এক একজনের এত বড় হতো যে দাঁতগুলো মাটিতে গিয়ে থেকতো ওই দাঁত দিয়ে আমরা কিছুই খেতে পারতাম না তাহলে এই যে মলিকুলার এবং নিউক্লিয়ার দিক থেকে যে কোনো অর্গান বড় হচ্ছে আবার অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে ট্যালোফেজের কারণে প্রোগ্রাম করা হয়ে গেছে জেনেটিক্যালি যে ওই যে জেনেটিক মলিকিউলগুলো যেভাবে জিন এক্সপ্রেশন করছে সেটাই আল্লাহ সুবাহান তালা বলছেন যে কোনটা বেড়ে যাবে আর কোনটা কমে যাবে সেটার প্রোগ্রাম আল্লাহ করে থাকেন কম্পিউটার প্রোগ্রাম যেমন আমরা করি আল্লাহ সুবাহান তালা মানুষের ডিএনএ স্ট্রাকচারের যে কোডিং ডিএনএ কোডগুলো আল্লাহ সুবাহান তালা আগেই করে রেখেছেন কখন মানে খামসিনা আলফিসানা মিম মানে মানুষ পৃথিবী এবং হেভেন সমূহ সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে পৃথিবী এবং হেভেনগুলা সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে এই প্রোগ্রামিং শেষ হয়েছে পঞ্চাশ হাজার বছর পরে পৃথিবী তৈরি হয়েছে তারপরে তৈরি হয়েছে মানে এই হ্যাভেন তৈরি হয়েছে তারপরে আমরা তৈরি হয়েছি কিন্তু এগুলো আগেই প্রোগ্রামিং করা হয়েছে কিতাবে লিখা রয়েছে লাউ মাহফুজে রয়েছে তো আল্লাহ তাআলা এভাবে তিনি এই জানেন গর্বাশয়ে কিভাবে আছে ইয়া আলামু মাহফিল আর হাম সুতরাং তার জানাটা মানে ফিজিক্যাল নয় ম্যাটাফিজিক্যাল নয় বরঞ্চ মলিকুলার বরঞ্চ জেনেটিক লেভেলে জানা সেটার প্রমাণ আমরা কোরআন থেকে দিয়ে দিলাম তাগিদু আর হ্যামু প্রলিফারেশন এবং রিডাকশন সেল প্রলিফারেশন যেটা হচ্ছে সেটি হচ্ছে জীবনের একটি মৌলিক মেকানিজম যেভাবে প্রাণ প্রাণী প্রাণ থেকে প্রাণ মানে প্রাণী হয় একটি সেল থেকে বেড়ে এক কোষি প্রাণী যেটা বাড়ে না সেটাও আল্লাহর খবর রাখেন যেমন অ্যামিবা ওয়ান সেল আর মানুষ হচ্ছে মাল্টি সেলুলার বহুগুলি অনেকগুলো সেল কিভাবে বেড়েছে কোন কোন সেলগুলোকে স্পেসিফাই করে কোনগুলোর প্রলিফারেশনকে আল্লাহ থামিয়ে দিয়েছেন এইগুলি হচ্ছে আল্লাহর রহমা আমরা চিন্তা করি না কিভাবে আল্লাহ মাথার চুলকে বড় করে দিচ্ছে সেলগুলো বেড়ে যাচ্ছে প্রতিদিন সেলগুলো বেড়ে যাচ্ছে চুলগুলো বড় হয়ে যাচ্ছে বগলের নিচের চুলগুলো বড় হচ্ছে হেয়ার বড় হচ্ছে কিন্তু চোখের আই বড় হচ্ছে না শরীরে হাড্ডিগুলো বড় হচ্ছে ছোট বাচ্চার কিন্তু দাঁতগুলো বড় হচ্ছে না এভাবে কোন কোন বৃদ্ধি রিসিড করছে ডিপ্রলিফারেশন হচ্ছে তো এই যে বেড়ে যাওয়া কমে যাওয়া ওয়াম তাগিদু ও বেড়ে যাওয়া কমে যাওয়া সেগুলোর প্রোগ্রাম সেগুলোর জ্ঞান কতটুকু করছেন বেকর পরিমাণ অনুযায়ী এই পরিমাণটাই হচ্ছে কোডিং প্ল্যান পরিকল্পনা আল্লাহ সব তালা করছেন যেটা আমরা দেখতে পাচ্ছি না কিভাবে তিনি করেছেন আর যেটা দৃশ্যমান যেটা আমরা আলট্রাসাউন্ড করে দেখতে পাচ্ছি সেটা আমরা বুঝতে পারছি প্রেগনেন্সি এই কারণে আল্লাহ বলছেন যে আয়ালিম গাইবে পরের আয়াতে এসেছে অশ্বাহা তোমরা যেটা প্রকাশ্যে দেখো আর তোমরা যেটা দেখো না সেটা তো আমাদের জন্য মানে মানে এক না আমরা যেটা গাইব এটা আমরা জানি না দেখি না আর কমেন্ট করা তো দূরের কথা যদিও আজকাল আমাদের সমাজে অনেকেই কমেন্ট করে থাকেন কিন্তু আল্লাহ বলছেন যে যেটা দেখা যায় যেটা দেখা যায় না উভয়ই একইভাবে আল্লাহ জানেন কেননা এই যে জানার দিক থেকে এবং এই কর্মকাণ্ড কর্মযজ্ঞর প্রতিটি মানে কত লক্ষ লক্ষ আর হাম মানে জরায়ু আল্লাহ সুহানা তালা পশু পাখি এমি বা মলিকুলার মানে মাল্টিসেলুলার ইভেন সেল ছাড়া আর ডিএনএ দিয়ে ভাইরাস যে মলিকুলার মানে যেগুলো মানে প্রাণ রয়েছে যেগুলি ভাইরাস নয় অথবা ব্যাকটেরিয়া নয় এরকম মাঝামাঝি রয়েছে সেগুলোর জীবন কিভাবে বৃদ্ধি পাচ্ছে পলিফারেশন হচ্ছে বংশবৃদ্ধি হচ্ছে সব কিছুর ক্ষমতা আল্লাহ রাখেন এই কারণেই হচ্ছেন তিনি আল কাবির এত বড় ক্ষমতা ছাড়া আল্লাহ এটি করতে পারতেন না সেই সাথে আল্লাহ বলছেন আল কাবিরু এল মোতায়ল এবং তিনি হচ্ছেন মোতায়াল যে মান মর্যাদার দিক থেকে যেমন সবার উপরে মোতায়াল ক্ষমতার দিক থেকে সবার উপরে অবস্থানের দিক থেকেও তিনি সবার উপরে সমস্ত গুণাবলীর দিক থেকে সবার উপরে এবং কাফের মশ্রিকরা যেরকম মর্যাদার পুরুষহীন কথা বলতো এগুলোর ওই কথাগুলোর উপরেও তিনি তিনি এ সকল গুণ থেকে উচ্চে ঊর্ধ্বে পবিত্রতা লয়েছেন এই কারণে আল্লাহ বলেছেন সুবহান আল্লাহি ইয়াসিফুন যে তারা আল্লাহ সুবাহ তালা যেভা সম্পর্কে যেভাবে বর্ণনা করে সেগুলো থেকে আল্লাহ পবিত্র ধরেন উদাহরণ দিয়ে বাংলাদেশিরা যেভাবে বলে আল্লাহ সব জায়গায় আছে সেই ধরনের বর্ণনা থেকে আল্লাহ হচ্ছেন পবিত্র আম্মা ইয়াসিফুন তারা যেভাবে বর্ণনা করে হ্যাঁ আল্লাহ উনসা এই কারণে আল্লাহর শক্তি মাহাত্মের পরাকাষ্ঠা এই মোতায়ালের মাধ্যমে ফুটে উঠেছে ওয়া عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك